إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أيها الأخوة إخواني আসসালামু আলাইকুম মহাই কম রাহমা তুল্লাহ আমরা আল্লাহ সুভাহা নহ তা আলার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কুরা বললি আমরা আজকে আলোচনা করব আপনাদেরকে অনুরোধ করছি যে এই যে আজকে যে অনুষ্ঠান এটি কমপক্ষে তিনটি ক্লাসে বিভক্ত হবে এটি বিস্তারিতভাবে ভাবে আমাদের আলোচনা করতে হবে এবং আমাদেরকে শুনতে হবে কারণ জিনিসটি অত্যন্ত জটিল কিন্তু আল্লাহ সুবাহা হত আয়লা সম্পর্কে জানতে হলে এটি অন্যতম একটি বিষয় যেটি আমাদের বাংলাদেশের সমাজের প্রেক্ষাপটে সঠিকভাবে বোঝাকা বোঝাটা অনেক সময় জটিল হয়ে দাঁড়ায় এবং সবাই এই বিষয়ে অনেক বিভ্রান্ত হয়েছে এবং হচ্ছে আর যখনই আমি আপনারা জানেন যে আমি প্রতি ক্লাসেই নিয়মিত যে দুটো কোরআন এর অনুবাদ অথবা তাপসি যেগুলো আপনাদের কাছে আছে এর ভিতর থেকে তাইসিরুল কোরআন আল জাদিদ এবং আসানুল বায়ান এই দুইটি বাংলা অনুবাদেরই আমি কিছুটা ভুল ত্রুটি ধরিয়ে দিচ্ছি এবং সংশোধন করার জন্য বলছি তার মানে এই অর্থ নয় যে বাদ বাকি যত বাংলা ভাষায় যত কোরআনের অনুবাদ রয়েছে সব সহি এবং ওগুলিতে আমি বলছি না কোরআনের সমস্ত কিছুকে তদন্ত করা আমাদের কাজ নয় আমাদের কাজ হচ্ছে যে আমাদের সুবিধার্থে যে একটা দুটো প্রসিদ্ধ তাফসির অথবা অনুবাদ আপনাদের কাছে আছে সেগুলো আপনারা সুযোগ পেলে শুদ্ধ করে নেবেন আর এছাড়া যে অন্যান্য কোরআন গুলো রয়েছে সেগুলিতে প্রচুর ভুল ত্রুটি আছে এবং সেগুলো আমরা কারেক্ট করতে যাচ্ছি না কারণ এরকম অনেকগুলো রয়েছে বাজারে এবং যাদের আকিদা সমস্যা রয়েছে অধিকাংশই হচ্ছে সুফি আকিদার লোক এবং তাদের আকিদা শুদ্ধ না যেহেতু সুতরাং শহীদ দরিফ দুর্বল হাদিসের ভিতরে যারা পার্থক্য করে না এই ধরনের অথবা হাদিস তারা কোরআনের কোনো ব্যাখ্যা করে না ইত্যাদি ইত্যাদি এই সকল কারণে ওই সকল কোরআন নিয়ে আমরা আলোচনা করে করতে চাচ্ছি না আমরা শুধুমাত্র আমাদের শিখার সুবিধার্থে শুধু দুইটি কোরআনকে আমরা নির্বাচিত করেছি এবং এর ভিতর থেকেই আমরা যে সকল জিনিসগুলো যুক্ত রয়েছে একটু ভুল রয়েছে সেগুলোকে আমরা শুদ্ধ করে নিচ্ছি এবং কেন সেটি ভুল রয়েছে সেটিও আমরা আলোচনা করছি আমাদের মূল বিষয় হচ্ছে আল্লাহ ধারণা থাকা আজকে সেই পরিক্রমায় আমরা আজকে যে গুরুত্বপূর্ণ আল্লাহর যে গুণাবলী থেকে আলোচনা করব সেটি হচ্ছে মাহাব্দুল্লাহি তায় আল্লাহর ভালবাসাা আজকের বিষয়বস্তু হচ্ছে হচ্ছেখব বুুল্লাহ তায়না আল্লাহর ভালবাসাা আল্লাহ সুব হানা তা আয়লা কোরানল আবী ভিতরে তিনি যে ভাষায় বলেছেন সে ভাষাতে হব কথা এসেছে এসেচ্ছে মাহাদ্দা মাহাদ্দা আল্লাহ সুব হানা হ তা আয়লা য়াকুল সুরা আলে ইমরান قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله নিশ্চয়ই তুমি অথবা তোমরা আল্লাহকে ভালোবাসো যদি আল্লাহকে ভালোবাসো তাহলে রাসুল্লাহ সাল্লা সাল্লাম কে বলার জন্য আল্লাহ সুবাহ আদেশ করছেন সত্যা বিরুনি যে রাসুলকে অনুসরণ করার জন্য তার মানে যে সকল খবর গুলো আমাদের এসে পৌঁছেছে সেগুলোকে অনুসরণ করার জন্য তাহলে আল্লাহ সুবাহ যেটি করবেন ইহদ কুম আল্লাহ সুবাহ আমাদের কোকে ভালোবাসবেন এই যে হুব এই কথাটুকু মাহাব্বা। এই মাহাব্বাত যেহেতু কোরআনের ভাষায় ভালোবাসা বলা হয় তাহলে আমরা এই ভালোবাসা কথাটাই ব্যবহার করব আল্লাহ সুবাহ ভালোবাসা শব্দটুকুকে মোটামুটি কোরআনের ভিতরে কোরআন আজিমের ভিতরে দুটো শব্দ ব্যবহার করেছেন একটি ব্যবহার করেছেন হুব মাহাবা ইব হ্যাঁ মাহাদ্দায় আর একটি হচ্ছে যে মাওয়ার ডাটা মাওয়ার এটি যেমন গত ক্লাসে আমরা আলোচনা করেছি সোরা রুম যে আল্লাহ সুফহার স্বামী স্ত্রীর ভিতরে মাওয়াদ ডাতা অজ আলা অজয় আলনা বাইনা কুমা মাহার ডাটা ও ওরাহেনা আমি তাদের ভিতরে সৃষ্টি করে দিচ্ছি ভালোবাসা ওই মাওয়ার ডাটা শব্দটুকু সাধারণত মানুষের সাথে যে কোনো আয়াত এই কোরআনে অনেক শব্দ আছে আমরা এগুলো বিস্তারিত এক পর্যায়ে আলোচনা করব শুধু বলছি যে জানার আমাদের দেশে দুইটি শব্দ বেশি কমন আল্লাহর ভালোবাসা এই শব্দটা আমাদের সমাজে বেশি প্রচলিত না ভালোবাসা আল্লাহর ভালোবাসা এটি আমাদের দেশে খুব একটা বলে না আমাদের দেশে যে কি বলে খোদার প্রেমে এই যে প্রেম কথাটুকু এটাও আমরা তদন্ত করে দেখব কোনটাকে প্রেম বলা হয় কোনটাকে ভালোবাসা বলা হয় কতটুকু কার জন্য প্রযোজ্য খোদা নামটুকু আমরা বুঝতেই পারছি যে এটি আল্লাহর কোন নাম নয় এবং এই সম্পর্কে আমরা ইতিপূর্বে ক্লাসে আলোচনা করেছি যে এই বিষয়ে এটি বলা অত্যন্ত গর্হিত কাজ কারণ খদ আ আমরা এর ব্যাখ্যা করেছি ইনশাআল্লাহ আপনারা শুনেছেন অথবা শুনে নেবেন তারপরে প্রেমের শব্দটি এসেছে এই প্রেম শব্দটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে প্রযোজ্য কিনা শরীয়তের মাপকাঠিতে কোরআন হাদিসের দৃষ্টিতে আমাদের দেখতে হবে তাই আজকে আমাদের এই এই যে আজকের দিনে এবং আগামী ক্লাসে অথবা পরের ক্লাসে কমপক্ষে তিনটি ক্লাসে আমরা ভালোবাসা নিয়ে আলোচনা করব ইনশাল আপনারা কঠিন আলোচনা শুনে অনেকটা ক্লান্ত হয়ে পড়েছেন এই জন্য আমরা এখন থেকে তিনটি ক্লাসে সকল প্রকার ভালোবাসা হাড্ডা হ্যাঁ সেটি কি প্রেম ভালোবাসা নাকি না ভালোবাসা ইত্যাদি বিস্তারিত কোরআন হাদিস দলিলে আমরা আলোচনা করবো আপনাদেরকে জানতে হবে যে একটি পিতা তার সন্তানকে ভালোবাসে এই শব্দটুকু আমাদের ভাষায় এইভাবে ব্যবহার হয় ভালোবাসে কিন্তু এটি বলা হয় না যে একটি পিতা তার সন্তানের প্রেমে পড়েছে এটি কি আমাদের দেশে বলা হয় বলা হয় না আমাদের দেশের যে ভাষা এই ভাষার প্রেম কথাটুকু ভালোবাসাকে প্রতিস্থাপন করে না এটি একটি ভিন্ন বিষয় এ সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা এটাকে প্রেম শব্দে বলা যাবে না এটি হলো 1 নম্বর लेसन খোদার প্রেমে উদার প্রেমে बेहוש হয়ে এগুলি শরিয়ত বিরোধী আকিদা বিরোধী অত্যন্ত গরহিত একটি হচ্ছে খোদার প্রেমে बेहוש হয়ে बेहוש ইচ্ছা করে হওয়ার যায় না আর बेहোশ হওয়ার তো শরিয়তের কোনো বিধান নয় এই যে ইত্যাদি বিষয়গুলো আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ কিন্তু শুধু বলে রাখছি যে আল্লাহ তার কিতাব কোরআনুল আজিমের ভিতরে হুব কথাটুকু ব্যবহার করেছেন এই যে হুব এটি হচ্ছে ভালোবাসা এর অনুবাদ ইফ ইউ ইন্ডি লাভ আল্লাহ সুবাহা এখানে ভালোবাসাটাই হচ্ছে সঠিক অনুবাদ প্রেম হবে না কারণ প্রেম সব কথাটুকু মানবিক দৃষ্টিতে দেখা হয় মানবিক যেখানে বিধি নিشده নিয়ন্ত্রণ খুব কম সেই কারণে খোদার প্রেম কথাটুকু অশুদ্ধ এটি প্রমাণ করা যায় না আমরা সেটা আলোচনা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবজাতির ক্ষেত্রেও আল্লাহ পবিত্র কোরআনে বর্ণনা করেছেন দুয়িয়ানা নিনাসি হুবু শাহওয়াতিন মিনাল নিসা আল্লাহ সুবহানাহু ওয়া এরকম করে বলেছেন যে তোমরা যে স্ত্রী লোক অথবা মানে খাই অথবা এই যে সম্পদ متاع الدنيا এগুলোকে আমরা যে ভালোবাসি সেটাকেও আল্লাহ খুব বলেছেন حب কিন্তু অন্তরঙ্গ ভালোবাসা এটা মাওয়াদদাতা সেটি তিনি সৃষ্টির ভিতরে ব্যবহার করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাওয়াদদাতা শব্দটি তিনি স্বামী স্ত্রী ক্ষেত্রে বিবাহিত জীবনের ভালোবাসাকে মাওয়াদদাতা পরহনা শব্দটি ব্যবহার করেছেন সেটাকে যদি আমরা মানে প্রেম ধরি বাংলা প্রতিশব্দ তাহলে আমাদের দাঁড়ায় যে শুধু ভালোবাসা নামটুকুই আল্লাহ জন্য প্রযোজ্য হবে সেই জন্য মাহাব্বা মাহাব্বা তো এটি বলতে হবে আল্লাহর ভালোবাসা আল্লাহ এখন আল্লাহর ভালোবাসা জিনিসটা আল্লাহর একটি সিফাত একটি গুণাবলী তারপরে এটি অনেক ব্যবহারিক দিক রয়েছে একটি হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসা মাহাব্বা চুল ব্যয় তারপরে হচ্ছে আল্লাহ আমাকে ভালোবাসেন আল্লাহ ভালোবাসেন আমরা আল্লাহকে ভালোবাসি ইত্যাদি বিষয়গুলো রয়েছে সুতরাং আমরা এখন এগুলোকে তদন্ত করে দেখব এই কারণে পুরাণ আজিম আরেকটি বিষয়ে যেটি প্রেমিক কথাটুকুর আরবী ভাষায় প্রেম কথাটুকু বলা হয় যেটিকে আমরা কাব্য কবিতায় দেখি সেটি হচ্ছে عشق আইন শিন قاف عشق قاف এই عاشق মানে প্রেমিক এগুলি এই সকল শব্দ আল্লাহ জন্য ব্যবহার করা যাবে কিনা আমরা এটা করতে পারি কিনা সেটিও আমাদেরকে দেখতে হবে যে এই ধরনের শব্দ হাদিসে এই ধরনের শব্দ ব্যবহার করা হয় হাদিসেও নাই কোরআনেও নেই হ্যাঁ আশেখ কান মানে হলো যে প্রেমিক প্রেমিকগণ আমাদের দেশে এই শব্দ ব্যবহার করে এইগুলো আমরা শব্দগুলো সমালোচনা করব আপনারা আমাদের দেশের সমালোচনা শুনলে আবার আমাকে মানে দোষারোপ করবেন না যেটি অন্যায় সেটিকে বলতেই হবে আর যেটি ভুল সেটাকে ভুল বলতেই হবে সাদাকে সাদা কালোকে কালো বলতেই হবে এটি হচ্ছে আর হাক সত্য যা ফিলকিটা দিন পছন্দ আন্দোলা হাত

কথাগুলো বুকে উচ্চারণ করাকে আল্লাহ ভালোবাসেন তারপরে কি হয়েছে কতগুলো সৃষ্টির ভিতরে কিছু সৃষ্ট যেমন মানুষ অথবা আহ ফেরেস্তা অথবা জিন অথবা ইত্যাদি কিছু সৃষ্ট অথবা কোনো সৃষ্টি হতে পারে আল্লাহ জিনা ইয়াফুফায়াতি হ্যা যেগুলো আল্লাহ বিশেষভাবে তিনি বলেছেন যে ওই খ্রিস্টগুলো ওই সিফাত ধারণ করলে ওই বৈশিষ্ট্য ধারণ করলে তখন তাকেও আল্লাহ ভালোবাসেন মানুষ হতে পারে আমরা সাধারণত যেহেতু আমরা যারা শুনছি সবাই মানুষ সুতরাং আমরা সেটার দিকে বেশি নজর দিব আল্লাহ সুবাহ তালা কুকুর বিড়াল ভালোবাসেন কিনা সেগুলো আমরা

কতগুলো চরিত্রের ভিতরে কতগুলো জিনিস যদি চলে আসে তাহলে আল্লাহ সেগুলোকে ভালোবাসেন চরিত্রের ওই দিকগুলোকে আল্লাহ ভালোবাসেন যেমন কতগুলো কাজ যেগুলো আল্লাহ ভালোবাসেন সেগুলো যদি করা যায় তখন আল্লাহ সেটাকে ভালোবাসেন আল্লাহু যেমন কতগুলো কথা কথা মালা শব্দ বলি শব্দের সমষ্টি সেগুলো যদি আমরা উচ্চারণ করি অথবা বলি স্মরণ করি তাহলে আল্লাহ সেগুলোকে ভালোবাসেন ইত্যাদি ভাবে আমরা জানতে পারি যে আল্লাহর ভালোবাসাগুলো এইভাবেই আল্লাহ সুবাহ বর্ণনা করেছে আল্লাহ তাআলা আল্লাহর ভালোবাসা হিয়া মানজিলাতু আল্লাতি ফিহা ফালাফিস আল মুনাফিসুন যে এই যে একটি দারাজাত এই যে একটি মর্যাদা আল্লাহ ভালোবাসায় এটির জন্য সমস্ত মানুষের করা উচিত কি প্রতিযোগিতা করা উচিত মানুষের উচিত যে একে অপরের সাথে প্রতিযোগিতা করা কষ্ট সাধ্য করা যেন আল্লাহ তাকে ভালোবাসেন অথবা আল্লাহ ভালোবাসার যোগ্য যেন সে হয়ে যেতে পারে কারণ এটি হচ্ছে হচ্ছে চোখের মানে শান্তি আর এটি হচ্ছে মানে এমন একটি বিষয় যে এটি হচ্ছে ইবাদত এবং ভালো কাজের হচ্ছে মূল প্রেরণা শক্তি ওহিয়া রুফল হ্যাঁ যে ইমান এবং আমার কাজের এবং বিশ্বাসের ইমানের সমস্ত ফান শক্তি র রাও ইমান ও আহওয়াল এটি হচ্ছে এমন একটি মানে দ্বারা এমন একটি মর্যাদা স্থান যেগুলি সমস্ত অবস্থাতে একটি পরিপূর্ণতা লাভ করে তো আল্লাহ সুখাহানা হয় তাহালা যে এই এই যে আহ সবাইকে মানে তার ভালোবাসেন এই জীবন পরিপূর্ণ হবে না এই জীবন সুন্দর হবে না এই জীবন ব্যর্থ হয়ে যাবে যদি আল্লাহ ভয়ানা হওয়া তাহলে যদি ভালো না বসে সুতরাং আল্লাহর ভালোবাসা আমাদের এ খুব বেশি করে প্রথমে বুঝতে হবে না বুঝে শুধু আল্লাহকে ভালোবাসেন আল্লাহকে ভালোবাসেন এটিকে কি আল্লাহর ভালোবাসা বোঝায় না কারণ আল্লাহ সুবান কিভাবে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন সেটি আল্লাহ সুবাহ তালা বলছেন যে ইউদিক কুমুল্লাহ আল্লাহ তোমাদিগকে ভালোবাসবেন এটি হচ্ছে গুরুত্বপূর্ণ এই জন্য অনেক স্কলার তারা বলেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আল্লাহ ভালোবাসেন কিন্তু এটা গুরুত্বপূর্ণ নয় যে আমি আল্লাহকে ভালোবাসি কিনা আমি আল্লাহকে ভালোবাসি কিনা সেটা কোন বিষয়ই না বিষয় হচ্ছে যে আল্লাহ আমাকে ভালোবাসেন কিনা হ্যাঁ হাদিসের ভিতরে এসেছে যে আমরাও আল্লাহকে ভালো আমাদেরকে আল্লাহকে ভালোবাসতে হবে সেটির তুলনায় আল্লাহ আমাকে ভালোবাসেন এটি বেশি গুরুত্বপূর্ণ সেই কথাটুকুই আমি বলছি তাহলে এই কথাটুকু দিয়ে যে আমরা যে জিনিসটা স্কলাররা বলতে চাচ্ছেন যে এই কথাটুকু দিয়ে আল্লাহর একটি গুণাবলী প্রমাণ হচ্ছে যে আল মাহাদ্দা যে আল্লাহ সুবাহানা তারা প্রত্যেকেই দাবি করে যে সে আল্লাহকে ভালোবাসে কিন্তু আল্লাহকে ভালোবাসে আল্লাহ সুবাহ কিভাবে ভালোবাসবে এটি হচ্ছে সাতটা যে রাসুল্লাহ সাল্লাম সাল্লামকে অনুসরণ করলে আল্লাহ বলছেন যে সেই যিনি অনুসরণ করবেন তাকে আল্লাহ ভালোবাসবেন এখন সমাজের ভিতরে সহি হাদিসের কথা বললে লাঠি নিয়ে আসে মারার জন্য তাহলে এই ব্যক্তিকে তো আল্লাহ কিভাবে ভালোবাসবে কারণ হাদিসটা তো আর আমরা তৈরি করিনি এটি হচ্ছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন এবং সেটাকে অনুসরণ অনুকরণ করছি এটি আল্লাই বলছেন যে হে রাসুল আপনি বলুন ইন কুন্তন তহেবুল আল্লাহ যে যদি তোমরা আল্লাহকে সত্যি ভালোবাসো সত্যিকার ভাবে ভালোবাসো এখন আসুন আমরা মনোযোগ দেই

আল্লাহ যে করেন সেগুলো কতগুলো নিদর্শনের মাধ্যমে বোঝা যায় তাহলে আমরা আর কি পাচ্ছি নিদর্শন এর ভিতরে এখন আমি কিছু কিছু নিদর্শন এই বিষয়টুকু অনেক বড় ইনশাআল্লাহ আমরা আল্লাহর পরিচিতি শিখতে গিয়ে আল্লাহর ভালোবাসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আমাদের বাংলাদেশের ধারণাগুলোকে আমরা পরিশুদ্ধ করব বাতিল জিনিসগুলোকে ছুড়ে ফেলে দেব সেই কারণে পৃথিবীর ভালোবাসা সব সম্পর্কে আমাদেরকে জ্ঞান নিতে হবে তাহলে খাটি খাঁটি আল্লাহর ভালোবাসা বলতে কি বোঝায় সেটি আমরা বুঝতে পারব। তো আল্লাহ সুহানা তালা যে ভালোবাসেন মানুষকে সেটার কতগুলো নিদর্শন মানে অনেক নিদর্শন আছে আমরা কিছু আলোচনা করছি একটি হচ্ছে নির্দেশিত রাস্তা কে অনুসরণ করতে হবে নবী সাল্লাই সাল্লাম বলছেন যে তোমরা যেভাবে আমাকে নামাজ পড়তে দেখছ ঠিক সেভাবে নামাজ পড়ো সাল্লু কানা রাই তুমনি উসাল্লি সহি হাদিসের ভিতরে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম খবর দিচ্ছেন বলছেন যে আমি যেভাবে নামাজ পড়ি সেভাবে তোমরা নামাজ পড়ো এখন আমি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কিভাবে নামাজ পড়ে সেই খবর সেই বিষয়টুকু আমাদের সামনে সহি হাদিসের মাধ্যমে তুলে ধরার পরেও আমরা সেটাকে অনুসরণ করি না কিন্তু আমরা দাবি করি যে আল্লাহকে আমরা ভালোবাসি সেটিকে সেই দাবিটুকু কতটুকু মানে ভালোবাসা পাওয়ার দাবি রাখে সেটাই প্রশ্নবিদ্ধ এটি তো নিজেকে ভালোবাসা হচ্ছে দলকে ভালোবাসা দেশকে ভালোবাসা আপনারা সবাই জানেন যে দেশকে ভালোবাসা ইসলামের কোনো অংশ নয় ইমানের কোনো অংশ নয় হব্বুল ওয়াটান মিনাল ইমান এটি হচ্ছে জাল হাদিস দেশের কোনো মূল্য কোরআন হাদিসের ভিতরে নাই যদি কেউ জাতীয়তা বোধ এ আক্রান্ত হয় সেটি ধর্মের সাথে কোনো সম্পর্ক নাই সেটি হচ্ছে আপনার ব্যক্তিগত ইমোশন দাবি আপনার ব্যক্তিগত চাহিদা সেটির সাথে আল্লাহ সুবাহা তালা যে দিন পাঠিয়েছেন রফুল্লাহাল্লাম সেই দিনে মানে মানে যে মেসেজ তিনি দিয়েছেন খবর সেইগুলোর ভিতরে জাতীয়তা বোধ বলে কিছু নেই যেটি রয়েছে সেটি হচ্ছে কোরআন এবং কন্যা

এই কথাটুকুর অর্থ স্কলাররা করেছেন যে মকবুল তাওহিদ ফিল্লাহি তালা প্রথমে আল্লাহর তাওহিদ কে গ্রহণ করতে হবে তারপরে হচ্ছে ইত্তেবাই কোরআন ও জন্না নবী সাল কোরআন এবং সন্নাকে অনুসরণ করতে হবে তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন শুধু ভালোবাসবেনই না ভালোবাসার পরে ভালোবাসার ফসল যেগুলো হবে সেগুলো হচ্ছে আল্লাহ তোমার গুণাগুলোকে মাফ করে দিবেন কেননা আল্লাহ হচ্ছেন কি গাফুর রাহিম এটি হচ্ছে এক নম্বর আলানার তার এর মানে হচ্ছে আরেকটি আলামত হচ্ছে যে আল্লাহ কখন মানুষকে ভালোবাসেন যে কোন মানুষ যদি কোন মুসলমান যদি অন্য মুসলমানের প্রতি খুব বিনয়ী হয় আর কাফেরদের ভিতরে যদি খুব শক্ত হয় তাহলে কি জানতে পারছি মুসলমানদের প্রতি ভালো নরম আর কাফেরদের প্রতি হচ্ছে খুব শক্ত মানে কঠোর কঠিন কারণ আর আল্লাহ সুবহানাহু ওয়া যে মানে তরে যিনি জিহাদ করে যিনি চেষ্টা তগিদ করে স্ট্রাগল করে সমস্ত জিহাদের কার্যসূচিতে এসে লিপ্ত হয় ওয়া না খাউফি ইল্লা মিনহু আর আল্লাহ ছাড়া কোনো কিছুকে সে ভয় করে না এই যদি কোনো লোকের ক্রাইটেরিয়া হয়ে থাকে তাহলে الله تركب على الدليل والتسلى ما اذا ايه عتمدتش أنه يا ايها الذين امنوا من يرتد منكم عن دينه فسوف ياتي الله بقوم يحب يحبهم ويحب له اذلتي على المؤمنين اعزتي على الكافرين

অন্য জনগণ কে নিয়ে আসবে অন্য জনগোষ্ঠীকে নিয়ে আসবে যারা যারা আল্লাহ তাদেরকে ভালোবাসবেন ও সব্য এবং তারা আল্লাহকে ভালোবাসবে তার মানে এরা কারা এরা হচ্ছে তারা হচ্ছে আলা আদিল তারা মুমিনদের প্রতি হচ্ছে হয় না খুব অহংকার দেখে না খুব নরম হয় যে কি যে যেটা অহংকার এটি মুসলমানদের ক্ষেত্রে দেখায় না বরঞ্চ তার প্রতি বিনয়ী থাকে আজ জাতি আল আলাল কাফিরিন আর

সমস্ত চেষ্টা সংগ্রাম ফাইটিং স্ট্রাইভিং এর অন্তর্ভুক্ত শয়তানের সাথে সংগ্রামের সাথে কাফেরদের সাথে তারপরে মোনাফিকদের সাথে ফাসিকদের সাথে তারপরে নিজের আত্মার সাথে সমস্ত কিছুর সাথে সংগ্রাম করাটাই হচ্ছে ও আন্নাহুম লিজাহিদুনা ফিসাবিলিল্লাহ فاذا মা কামা ইতে দে আমার দিনা যতক্ষণ না পর্যন্ত পাঠিয়েছে সেটার সমস্ত সে যদি মানে আর সে অন্য কাউকে কোনো দোষারোপ করে না অন্য কাউকে থেকে সে ভয় পায় না এই গুণাবলী অধিকার করলে আল্লাহ তাকে ভালোবাসে তারপরে আরেকটি কি এসেছে কর্মসূচি বিন যে যদি সে নাওয়াফেল অতিরিক্ত কাজ যেগুলি আল্লাহ ফরস করেছে এই ফরসটা ছাড়া যত কিছু এসে এসেছে সবগুলাকেই হাদিসের ভাষা বলা হয় নাওয়াফেল আমাদের দেশে যেরকম ফরজ ওয়াজিব সুন্না মুস্তাহাব এই ধরনের ভাগ ইবাদতের ক্ষেত্রে করা যায় না ইবাদতের ক্ষেত্রে যেটা করা যায় ফরজ এবং বাকি সবগুলি হচ্ছে নাওয়াফেল

ফরজ আদায় করে এবং তারপরে সে নফল যখন আদায় করে তখন আমি তাকে ভালোবাসতে থাকি আল্লাহ ভালোবাসতে থাকে যখন সে নফলগুলো আদায় করতে থাকে এই মনে করে নফেল নফল অনেক কিছু আছে যেমন মানে ফরজ নামাজ পড়ার পরে সন্ন্য পড়লো অতিরিক্ত নামাজ পড়লো ইত্যাদি তারপরে নওয়া ফিলা সাদাকাত যে যাকাত দিল কিন্তু যাকাত দেওয়ার পরেও সে সাদকা করল এই হজ করল ফরজ হজ করে যাওয়ার পর আবার সে হজ করল তার নফল হয়ে গেল সেটা ওমরা করল একবার তারপরে আবার ওমরা করল নফল হয়ে গেল রোজা রাখল 30 দিনে তারপরে সে আবার রোজা রাখলো ইত্যাদি ইত্যাদি এইভাবে সে নওয়া ফিলা যদি করে তখন আল্লাহ তাকে ভালোবাসে ওয়াল হাব্বু তাজাওয়ারু তাওয়াজরু তাজাওয়ার মূল حب যে একে অপরকে ভালোবাসা তারপরে হচ্ছে যে একজন আরেকজনকে দেখা করা যিয়ারা থেকে শব্দটা এসেছে তাজাওয়ারু হ্যাঁ তাবাযাল তাবাযাল মানে হলো যে একজন আরেকজনকে সাহায্য করা বিনয়ের সাথে যে মানে তাকে আর্থিক সাহায্য করা হেল্প করা তারপরে এসে কি আল্লাহর জন্য অন্যকে উপদেশ দেওয়া যে শুধুমাত্র আল্লাহর জন্য উপদেশটা দিচ্ছি এই সকল কাজ যদি কেউ করে তাহলে আল্লাহ তাকে ভালোবাসেন হাদিসের ভিতরে এসেছে কাল আল্লাহ যে হাতটা محبتي للمتحبين فيا وحق محبتي للمتزورون متزورين فيا وحقه محبتي للمتباذلين فيا وحقه محبتي للمتوسلين فيها رواه احمد هذا الحديث صحيح صحيح ترغيب وترهيب حديث سامبر ان هذا হ্যাঁ তিন হাজার হ্যাঁ একুশ আল্লাহ সুবহান তালা বলছেন যে আমার ভালোবাসা দুইজনের জন্য মানে গ্যারান্টি নিশ্চিত এই ভালোবাসা থাকবেই হক্ষাত মোহাব্যাতি মোতাহাব্বিন ফিয়া আমার কাছ থেকে ভালোবাসা দুই ব্যক্তির জন্য একেবারে নিশ্চিত কে যে একে অপরকে আল্লাহর ভালোবাসার জন্য তাকে মানে সফর করে দেখা সাক্ষাৎ করে ও হাত হাতি মোতাজা ফিয়া যে আল্লাহর জন্য এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইকে দেখাশোনা করে দেখতে যায় তার সাথে কথা বলতে যায় দেখা সাক্ষাৎ করতে যায় অন্য কোনো উদ্দেশ্য না অথবা এক বোন অন্য বোন দেখতে যায় শুধু কি আল্লাহকে ভালোবাসে এই কারণে তখন আল্লাহ ওই দুই ব্যক্তিকেই যে কোন মানুষ কোন মুসলিম লোক যদি অন্য কোন মুসলমান ভাইকে টাকা পয়সা দিয়ে সাহায্য করে তাহলে আল্লাহ সুবাহ দুইজনকেই ভালোবাসে যে টাকা পয়সা নিয়েছে তাকেও আল্লাহ ভালোবাসেন আর যিনি টাকা দিয়েছেন তাকেও ভালোবাসেন সুবাহ আল্লাহ আল্লাহ আকবর ও হাকাত মুহাদ্দি লীল মুতাবাজিলিন ফিয়া ও হাকাত মুহাদ্দি লীল মুতাবাজিলিন ফিয়া যে কারণ কি ওই টাকা পয়সা দিয়ে সে আসলে দুই ব্যক্তির কে সাথে সম্পর্কটাকে সে শক্ত করে রাখলো কারণ টাকা পয়সা দিয়ে হেল্প হলো এই টাকা পয়সার কথাটা সরাসরি হাদিসে নাই কিন্তু মহাদিসরা হাদিসের ভাষাটাকে তারা ব্যাখ্যা করে বলেছেন যে আর্থিক ভাবে যদি সাহায্য করে আর আমাদের সমাজে দেখা যায় কি যে কোনো ব্যক্তিকে যদি সদাকা অথবা আল্লাহ রসতে যদি হেল্প করতে চায় তাহলে সে কোনো হেল্প নেয় না কারণ তার সম্মানে লাগে তারপরে তার ইত্যাদি ইত্যাদি এগুলো বলাই বাহুল্য امرأة لله سبحانه وتعالى سبحانه وتعالى متزورين أي أن يكون زيارة بعضهم لبعض من أجل وفي ذاته وإبتغاء مردته من المحبة لوجه الله أن تعانوا على طعاته جي إيدي على الله أكي وبرك دفك الله

যে মানুষকে মানে একত্রিত হওয়া যে মানুষের মানে কে সাহায্য করা মানে তার যুদ্ধ তার সংগ্রামে তার জীবন যুদ্ধে তাকে সাহায্য করা আর্থিক ভাবে শারীরিক ভাবে ইত্যাদি ইত্যাদি এই সকল কারণে আল্লাহ সুবাহ ভালোবাসা তার উভয়ের জন্যই প্রযোজ্য হয়ে যায় তারপরে আরেক ধরনের আলামাত নিদর্শন রয়েছে যেটি খুলে আল্লাহ তাকে ভালোবাসে এটি বুঝতে হবে একটি হচ্ছে আল ইফতিলা যে পরীক্ষায় পড়ে যাওয়া এমন একটা বিপদ এসে পড়ল আপনি পরীক্ষা পড়ে গেছেন আপনি এখন কি করবেন বুঝে পাচ্ছেন না যেমন দুর্ঘটনা ওয়াল বালা উ মানে ডিজাস্টার ক্যালামিটি মানে সাংঘাতিক অসুখ বিসুক এমন ভাবে এসেছে যে একটা মানুষের জন্য সেগুলো পরীক্ষা হিসেবে এখন ওইটাকেও আল্লাহ বলেছেন তাকে ভালোবাসে এটা আমাদের সমাজে কয়জন আছে এখন যখন বিপদ আসে যখন তার উপরে দুর্ঘটনা আসে যখন তার উপরে কোনো দুর্ভিক্ষ আসে দুর্দশা আছে এগুলোর বাংলা কি হবে আমার ভালো জানা নেই আরবিতে বলা হচ্ছে আর ইফতিলা উ মানে পরীক্ষায় পড়ে যাওয়া মাসা ইফ মানে মুসিবা মানে বিপদ আপদ বালা উ এগুলিও হচ্ছে দুর্ঘটনা মানে কোনো ধরনের ক্ষয় ক্ষতি হ্যাঁ ইমতেহান আব্দি এগুলি হচ্ছে বান্দার জন্য পরীক্ষা ওহি আলা মাতু আলা হাবুল্লাহ লাহু এটাই হচ্ছে একটি নিদর্শন যে আল্লাহ তাকে ভালোবাসে এরকম ভালোবাসা তখন তো মানুষ নিতে চায় না বলে যে বাবারে আমি এই ধরনের ভালোবাসা চাই না আমি বিপদে পড়ছি অতএব সব তাকে ভালো এটি হচ্ছে একটি ওষুধের বত ইজাহিয়া কদাওয়া একটি দাওয়া মানে ওষুধ ফা ইন্নাহু ইন্নাকানা মুররা একটা ওষুধ তিতা হতে পারে মুররা মানে অনেক তিক্ত ইল্লা আননাকা تقدمه على مرارتها لمن تحبه এই তিতা ওষুধটাও আপনি খাচ্ছেন কারণ আপনি জানেন যে ওষুধটা আপনাকে কিছুটা সুস্থতা দিবে ওষুধটা আপনাকে নিষ্কৃতি দিবে আপনি বিপদ অসুস্থতা থেকে বেঁচে যাবেন সেই তার জন্য আপনি ওষুধটাকে ভালোবাসেন যদিও ওষুধটা তিতা আল্লাহর এই বিপদগুলো আল্লাহ যখন দেয় তখন মানুষ যদি সেটাকে আল্লাহ তাকে ভালোবাসে সেই ধারণা করে এটাকে যদি গ্রহণ করে তারপরে ধৈর্য থাকে তাহলে আল্লাহ তাকে ভালোবাসবে আল্লাহর এই যে বর্ণনা এটি হচ্ছে অনেক উঁচু হাদিস যে সবচেয়ে বড় রিওয়ার্ড সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে সবচেয়ে বড় দুর্ঘটনার সাথে সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে সবচেয়ে বেশি পুরস্কার আমার আল্লাহ সুবহানাহু বান্দাকে দেন যার কাছে সবচেয়ে বড় ধরনের পরীক্ষায় আল্লাহ ফেলেছে ও আনাল্লাহা আয্জা ওয়া জালা اذا আহাব্বা কওমান ইবতিলাহুম আল্লাহ সুবহানাহু ওয়া যখন কোন জনগোষ্ঠীকে ভালোবাসেন অথবা কোনো ব্যক্তিকে ভালোবাসেন তখন তাদেরকে পরীক্ষা করেন সে যদি আল্লাহর উপরে সন্তুষ্ট থাকে তখন আল্লাহ তার উপরে সন্তুষ্ট থাকেনা ফালাহু হ্যাঁ আর সে যদি আল্লাহর উপরে গুসা করে আল্লাহ তার উপরে গুসা করেন তাহলে এই হাদিস থেকে আমরা তো আল্লাহর আরো দুইটি গুণাবলী জানতে পারছ। একটি হচ্ছে রেদা আল্লাহ তাআলা আল্লাহ যে খুশি হন সন্তুষ্টি হন সন্তুষ্টি হচ্ছে রেদা আর সহত মানে আল্লাহ যে রাগ করেন এটি হচ্ছে আল্লাহর একটি গুণাবলী। হাদিসটুকো তিরমিজিতে এসেছে 2396 ওয়ান নুলুল বালাহু খাইরুল লিল মুমিনিন মিন আন يدخر له على عقبه في الآخرة جي মানে মুমিন ব্যক্তিকে আল্লাহ সুবাহ দুনিয়াতে কিছু শাস্তি দেন কারণ আখেরাতে তার শাস্তিকে আল্লাহ সুবাহ আল্লাহ সেই শাস্তিকে জমা করে রাখতে চান না কারণ আল্লাহ সুবাহ চাচ্ছেন তার দরজাকে তার মর্যাদাকে দুনিয়াতেই বাড়িয়ে দিতে কাইফ আল্লাহ ওয়াজিহি যে তার যে মানে মর্যাদা সেটা কিভাবে আল্লাহ বাড়িয়ে দেবেন এগুলো এই বিপদ আপদ সব বিপদ আপদকে আবার আল্লাহ মর্যাদা বাড়িয়ে দিচ্ছেন সেটি বুঝতে গেলে আপনাকে কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান থাকতে হবে আপনি করছেন একটি অন্যায় হাদিস বিরোধী হারাম আর আপনি আশা করছেন যে আল্লাহ আপনাকে পরীক্ষা করে আপনার সম্মান বাড়িয়ে দেবে আপনি হারাম কাজের সাথে নিযুক্ত রাসুল্লাহর হাদিস মানেন না তহি হাদিস জানেন না মানেন না বললে পাত্তা দেন না এগুলোকে তামাশা মনে করেন তারপরে করেন এমন কিছু কর্মকাণ্ড যেটি মানুষকে আল্লাহর দিন থেকে ছড়িয়ে নিয়ে যাচ্ছে তারপরে আপনার উপরে একটা বিপদ আসলো আপনি মনে করছেন যে আপনার দরাজার মর্যাদা আল্লাহ অনেক বাড়িয়ে দিচ্ছে এটি কোনো এই মর্যাদা বাড়াবে না বরঞ্চ আল্লাহ সুবাহ আপনাকে

আল্লাহ সুবাহা তালা যখন কোন তার বান্দার ভালো চান খায়ের দুনিয়া তাহলে তাকে কি করেন দুনিয়াতেই তাকে শাস্তি দেন আল্লাহ আল্লাহ আমরা তোমাকে ভালোবাসি কিন্তু তোমার শাস্তি থেকে পানাহা চায়নি আল্লাহ আল্লাহ আল্লা মিন আহাদা সে আল্লাহ আমাদের তাদের অন্তর্ভুক্ত করো যাকে তুমি ভালোবাসো হাদিসের ভিতরে এসেছে ইজা আরাদ আল্লাহ বিআদিহি খাইরান যে আল্লাহ যখন ইচ্ছা করেন কোন বান্দার ভালো করতে আজ্জালালাহু এবং তাকে শুধু শাস্তি দেন শুধু তাই না তাকে শাস্তি খুব দ্রুত দিয়ে দেন আল্লাহু আকবার আজ্জালালাহু বিল উকুবাতি ফিদ দুনিয়া দুনিয়াতে তার শাস্তিটা খুব দ্রুত দিয়ে দেন ওয়া ইজা আরাদা বিআদি শাররান আর যদি আল্লাহ সুবাহ তালা চান কোন ব্যক্তির খারাপ করার জন্য এই যে আল্লাহ সুবাহ তারা খারাপেরও ইচ্ছা করেন সুবাহান আল্লাহ এই হাদিসটাই হচ্ছে দলিল যে আল্লাহ সুবাহ তালা খারাপেরও ইচ্ছা করতে পারেন ভালোরও ইচ্ছা করতে পারেন ও এই যে আবাদি আনসাকু আল্লাহ সুবাহ সেটাকে হোল করে রাখেন এটাকে করতে দেন না আনহু বি জুরু দি ইয়ামা যে আগে সে মরুক তখন কিয়ামতের দিনে তাকে শাস্তি দিব সেটির জন্য এই শাস্তি তাকে তিনি দেন না এখন এই হাদিসটুকু এই হাদিসটুকু তিরভিজিতে এসেছে ও হাজার হাদি সহি হু দুই হাজার তিনশো ছিয়ানব্বই শেখার আলবে এইটাকে সহি বলেছেন এই হাদিসটুকুর ব্যাখ্যা কি ও বাইয়েন ও আহালুল আহ্নাল্লাজি ইয়ুমশিকা আনহু ওহুয়াল মুনাফিফ তাদের উপরে আল্লাহ সুপানা তাআলা মানে শাস্তি মানে দেননা দুনিয়াতে এবং পরকালে তাকে শাস্তি দিবেন সেটি হচ্ছে মুনাফিক মুনাফিক ক্ষেত্রে এই পরের শর্তটুকু পূরণ হবে যে যাদের প্রতি আল্লাহ ইচ্ছা করছেন তার খারাপ হোক মানে তার মানে দেখা যাচ্ছে আমাদের সমাজে দেখা যায় একজন লোক ডাক্তার হলো ডাক্তার হয়ে অনেক টাকা উপার্জন করল স্ত্রী থাকলো অথবা সুন্দর হাজব্যান্ড থাকলো আর সে ধারণা করলো আল্লাহ তাকে খুব ভালোবাসে অসুখ বিসুখ হলো না কিছুই হলো না আল্লাহ তাকে ভালোবাসে তার মানদণ্ডটা তো দুনিয়া কোন কিছু পাওয়ার সংশ্লিষ্ট নয় বরঞ্চ উল্টাটা হয়ে যাওয়ার সম্ভাবনা পথ অনুসরণ করছি কিনা এটি হচ্ছে আর যদি না করি তাহলে যদি বিপদ আপদ না আসে শুধু উন্নতি উন্নতি সুখ সুখ শান্তি শান্তি আনন্দের পর আনন্দ আর সুখ সমৃদ্ধি আর থামতে চায় না গাড়ির পর গাড়ি বাড়ির পর বাড়ি শুধু ডলার আর ডলার আসতেছে আসতেছে আর মুখে বৃষ্টি হাসি সুন্দর স্বাস্থ্য আর মনে করতেছে মসজিদে একটু নামাজ পড়তেছি বলতেছি আরে আমাকে আল্লাহ ভালোবাসে আল্লাহ আকবর আপনি জানেন না আপনার জন্য আল্লাহ কি ব্যবস্থা করে রেখেছেন কারণ যে তার শাস্তিকে আল্লাহ দুনিয়াতে দেন না তার শাস্তিকে জমা করে রাখেন পরকালে তার শাস্তি দেওয়া হবে এই কারণে আল্লাহ আলনা মিন আহাবাক হে আল্লাহ তুমি তাদের অন্তর্ভুক্ত করো যাদেরকে তুমি ভালোবাসো এখন এই যে ফেমেরাতল মহাদ্দা ভালোবাসার কতগুলো ফল রয়েছে ফল ফ্রুটস আর আল আজি ম্যাথু যে যে তার ফল গুলো কি ফসল কি হচ্ছে যে ফসল যে দুনিয়াতেই সে ফসলটা উপার্জন করতে পারে কিভাবে যে আল্লাহ যে একটি লোককে ভালোবাসলো তার প্রমাণ ওই লোকটা দুনিয়াতে পেতে পারে পেতে পারে কিভাবে টাকা পয়সার মাধ্যমে না দুনিয়াতে মানুষ তাকে ভালোবাসবে এইভাবে আল্লাহ সুবহান তালা যে তাকে ভালোবাসছে সে প্রমাণ দুনিয়াতে সে পেতে পারে এটা বোখারিতে হাদিস এসেছে তিন হাজার দুইশো নয় সবুন্ন কবুল উফিল আর যে দুনিয়ার মানুষগুলো তাকে মেনে নিয়েছে অ্যাকসেপ্ট করেছে এটি হচ্ছে একটি ভালোবাসার নিদর্শন হাদিসের ভিতরে এসেছে ইজা হাব্বাল্লা হুল নাদা নেদা জিব্রাহিল ইন আল্লাহ হাই আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবাসে তখন আলাইহিস আলহি সাল্লামকে দেখে আল্লাহ বলেন আমি ওই ব্যক্তিকে ভালোবাসি ইন আল্লাহ হাই হেবু ফুলে আল্লাহ কতটুকু দেখেন কি সুন্দর করে আল্লাহ কথা বলে আল্লাহ বলে ইন আল্লাহ হাই হেবু ফুলে আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসে

মানে আসমান ওয়াতে সকল জায়গা রয়েছে সেগুলোতে ফেরেশতা থাকে ওই ফেরেশতাদের কাছে সে বর্ণনা করতে থাকে বলতে থাকে ইন্নাল্লাহু ইউহিব্বু ফুলানা আল্লাহ এই ব্যক্তিকে ভালোবাসেন তা আহাব্বুহু তোমরা ফেরেশতারা সবাই তাকে ভালোবাসো তা আহলে আহলা আসমাউ তখন এই যে সাতটি সামাওয়াত রয়েছে হেভেন রয়েছে মানে আপনি যদি আসমান ধরেন আকাশ অর্থে নয় তাহলে এই সাতটি আসমানের যখন একের পর এক এক থাকবে তখন সে এক পর্যায়ে সেই ভালোবাসাটা দুনিয়াতে চলে আসবে পৃথিবীতে চলে আসবে সে পৃথিবীর লোকরাও তাকে ভালোবাসতে শুরু করবে তাহলে এই হাদিস দ্বারা আমরা কি প্রমাণ পেলাম যে আল্লাহ সুবাহ তালা উলু ওলু ইয়া উলু আমরা কি বলেছি লিল্লাহি তাহলা ওলু উ আল্লাহর একটি অন্যতম গুণাবলী হচ্ছে আল্লাহ হচ্ছেন ওলু উপরে সব কিছুর উপরে ওই কারণেই আল্লাহর এই ভালোবাসাটা আজকে প্রথমে জিব্রাইলের কাছে আল্লাহ দিয়েছে তারপরে সপ্তম আসমান তারপরে ষষ্ঠ আসমানের ফেরেস্তাদের কাছে তারপরে মানে পঞ্চম চতুর্থ তৃতীয় দ্বিতীয় এক তারপরে আপনার দুনিয়াতে রয়েছে তার মানে এই হাদিস দ্বারা আল্লাহ অলু এটি প্রমাণিত হয় আর আল্লাহ যে ভালোবাসেন মাহাদ্দা এটি আল্লাহর একটি গুণাবলী এটি প্রমাণিত হয় আরেকটি আলামত কি যে আল্লাহ হাদিসে কুৎসির ভিতরে বলেন সেটি আপনারা আগে শুনেছেন যে আল্লাহ সুবাহ ভালোবাসেন এবং আল্লাহর ভালোবাসা প্রাপ্ত যে ব্যক্তি তাকে আল্লাহ বলছেন যে ওয়ালি আল্লাহ তাকে ভালোবাসেন কারণ তার তার ভিতরে ভিতরে মানে গুলো এসেছে আল্লাহ তালা তার এই বান্দাকে ভালোবাসেন সেই বান্দাকে আল্লাহ সম্বোধন করছেন কিভাবে ওয়ালি হিসাবে ওয়ালি ওয়ালি আল্লাহ তালা ওয়ালি কিন্তু সেটা আমি বলতে পারবো না আল আল্লাহ ওয়ালি কারণ আল্লাহ যে তাকে ওয়ালি বলে ডাকছে সেটি আমি বুঝবো কি হবে সেটা তো আল্লাহ জানেন ওটার জন্য তো ওয়াহি লাগবে বাংলাদেশি আর ইন্ডিয়া পাকিস্তানের মতো ওই উনি হচ্ছেন ওলি আল্লাহ এইভাবে কোনো মানুষকে ওলি আল্লাহ বলা যায় না ভালো করে জেনে রাখুন ইন আল্লাহ তাআলা হাদিসের ভিতরে এসেছে আল্লাহ বলেন মান আদা লি ওয়ালিয়্যা ফাকাদ যে আমি কোন বান্দা যদি আল্লাহ ওয়ালীর সাথে মানে শত্রুতা করে তাহলে আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করি ওমা আক্ষর রাবা ইলাইয়া ইন হ্যাঁ আহাব্বাই ইলাইয়া নিম্ন পাড়াদু যে যখন সে আল্লাহর ফরজগুলোকে মে মানবে তখন আল্লাহ সুবহানাহাদ তার নিকটবর্তী হন এবং আহাব্বাই এটা পছন্দ করেন এখন আল্লাহর ফরজ বলতে কি বোঝায় আল্লাহর গুণাবলী সম্পর্কে কোনো ধারণা নাই বলে কি আল্লাহ সব জায়গায় আছে তারপরে আজগুবি কথা কোন কিছুর উপর একই যাবে না আল্লাহর উপর একই নামতে হবে পৃথিবী বিশ্ব এইগুলি অস্বীকার করে ইত্যাদি মন গড়ায় আবাদত করে তারপরে হাদিস মানে না নিজে নিজেই কোরআনের তাফসির করে ইত্যাদি ইত্যাদি যেগুলো তাকে বলা হচ্ছে ফরজ যেগুলোকে আল্লাহ তাকে ফরজ করেছেন আল্লাহর গুণাবলী সম্পর্কে জ্ঞান নেওয়া হচ্ছে ফরজ যে মানুষকে আল্লাহর গুণাবলী জানতেই হবে না জানলে সে মুমিন হতে পারবে না সেটি আল্লাহ রাসুল সাল্লাম একটি দাসী মেয়েকে ইন্টারভিউ নিয়ে দেখিয়েছে যে আল্লাহর গুণাবলী সম্পর্কে ও মেয়েটির ধারণা ছিল আল্লাহ কোথায় সেটি সম্পর্কে তার পরিষ্কার ধারণা আছে ইত্যাদি নামাজ রোজা হজ ডাকাত এগুলিকে আদায় করবে কিভাবে সেটি সহি দলিল দ্বারা সে জানে ওই ফরজ গুলো আদায় করলে আল্লাহ নিকটবর্তী হন ওমা মামাওয়া হয় ফরজ আদায় করলে আর নফল গুলা করলে আল্লাহ ভালোবাসতে শুরু করে প্রথমে হবে হইল মোকার রিবন প্রথম দলকে বলা হচ্ছে মোকার রিবন আল্লাহ নিকটবর্তী হয়েছে আর পরের দল হচ্ছে মহাই আল্লাহ তাদেরকে ভালোবাসো ইয়া আল্লাহমা জা আল্লা মেন আল্লাহ তুমি যাকে ভালোবাসো তাদের আমাদেরকে অন্তর্ভুক্ত করো আমাদের সবাইকে অন্তর্ভুক্ত করো জামিয়ান আল্লাহ মা জা আল্লাহ জামিহান মেন হাব্দাবাদ তো হু কোন তু সানার হু আল্লাজি ইস বিহি و بصره الذي يبصر به و يده التي يبسط بها و رجله التي يمشي মানে আল্লাহ যখন তাকে ভালোবাসতে থাকে তখন আমি আল্লাহ শোনা হয়ে যাই আমি আল্লাহর আল্লাহ যে শুনে সেটা আল্লাহই তার মাধ্যমে শুনে আর সে যে দেখে আল্লাহই তার মাধ্যমে দেখে সে যে হাত দিয়ে আঘাত করে সেটি আল্লাহ তার মাধ্যমে হাত দিয়ে আঘাত করে সে যে পা দিয়ে হাতে আল্লাহ তার পা দিয়ে হাতে এই কথাগুলোর অর্থ যদি এইভাবে মানুষ মনে করে এই হাদিস আল্লাহ মানুষের সাথে মিশে যায় যেমন আল্লাহ কোথায় আছে মানুষের কলবের ভিতরে আছে এগুলি হচ্ছে বাংলাদেশের সবার ধারণা মানে আবার অনেকের ধারণা আছে যে না আমাদের মলানাদের ধারণা কিন্তু ভালো মৌলানাদের ধারণা কি আছে সেটা মৌলানাকে জিজ্ঞাসা করেন তাদের বইতে লিখা আছে আল্লাহ কোথায় আছে তারা বলে যে সব জায়গায় আছে তাহলে সব জায়গার ভিতরে তো মানুষও আছে গরু বাসুরও আছে সব কিছু আছে সুতরাং সব জায়গায় যদি থাকে সুতরাং তার অন্তরের ভিতরে থাকতে সমস্যা কি আর যদি বলে যে আল্লাহ তার হাত হয়ে যায় পা হয়ে যায় তাহলে তো আল্লাহ মানুষের ভিতরে মিশে গিয়েছে হুলুল হয়ে গেছে হালাল না বাদানি যেটি হুসাইন বিন মনসুর হাল্লাজ বলেছিল যে আমার মানে পর্দা আমার যে পোত্রা সেটাকে তোমরা তুলে দেখো আল্লাহ ছাড়া কিছু পাবে না মানে আমার শরীরের ভিতরে আল্লাহ আছে যত কল্লা তত আল্লাহ মানে আল্লাহ মানুষের শরীরের ভিতরে মিশে গেছে এটা বুঝাচ্ছে না এটা বুঝাচ্ছে কি ফাঁকা ইস্তিমাল হাজার হাদিস আলা আয়দি ফাওয়া ইদুল

এখন আমাদের মেয়েদের ভিতরে হাজবেন্ড বদনাম মানে হাজবেন্ড হচ্ছে একজন ব্যক্তি তার বদনাম আরেকটা মহিলার কাছে করছে সেটা শুনতেছে খুব মনোযোগ দিয়ে এটি আল্লাহ ঘৃণা করেন সেটি হচ্ছে গৃদা আল্লাহ সুফান যেটা নিষেধ করেছেন হারাম করেছেন সেটা আপনি শুনতেছেন আর আপনি মনে করতেছেন আল্লাহকে ভালোবাসেন এটা তো হবে না আল্লাহ গান বাজনা শুনতে নিষেধ করেছেন আপনি সেটা শুনতেছেন তার মানে আল্লাহ আপনাকে ভালোবাসবে না এটার মানে হচ্ছে যে আল্লাহ যেগুলোকে হালাল করেছেন যেগুলো শোনা সেই কথাগুলোকে মানুষ যদি শুনে তাহলে আল্লাহ তার মাধ্যমে শোনে এটাই বোঝা যাবে তারপরে আই তা لا يرى الا ما يحبه جيش যেগুলোকে देखते বলেছেন সেগুলোকে যদি সে দেখে তাহলে আল্লাহ তার দেখা দিয়ে দেখবে আপনি বসে কোরআন চোখ দিয়ে দেখছেন আল্লাহ kalam গুলো পড়ছেন দেখে দেখে किताब পড়ছেন তারপরে আপনার চোখ দিয়ে পিতামাতাকে দেখছেন রুবি দেখতে গেছেন রুবিকে দেখছেন তারপরে আল্লাহ সুবহানাহু তাআলা যে চন্দ্র দিয়েছে চন্দ্রকে দেখেছেন মাসের হিসাব রাখছেন যেগুলো দেখছেন যেগুলো আপনার সন্তানকে দেখে রাখছেন আপনার স্বামীর দিকে আপনি সুদৃষ্টি দিয়ে দেখছেন যেগুলো আল্লাহ আপনাকে হালাল করেছেন সেগুলো যদি দেখেন তাহলে আপনার মাধ্যমে আল্লাহ দেখেন এই কথাটুকু অর্থ হবে তাই আর আল্লাহ যেগুলোকে হারাম করেছে সেগুলো দেখলে আল্লাহ আপনাকে ভালোবাসবে না আল্লাহা আল্লাহ তাহলে যেগুলো আপনার জন্য ভালোবাসেন সেগুলোর কাজ যদি আপনার হাত দিয়ে করেন আপনি যদি হাত দিয়ে এই মানে হারাল চাকরি করেন যেগুলো আপনি হাত দিয়ে মানে সংসারের জন্য বাজার করে নিয়ে আসছেন মানুষকে সাহায্য করছেন হাত দিয়ে সেই হাত দিয়ে করলে আল্লাহ সেই হাত দিয়েই কাজ করে তখন সেই হাতের ভিতরে আল্লাহ কাজ করে আর ওয়ারিজলাহু আল্লাহা যে যে পা দিয়ে সে হাতে আল্লাহ তার পা দিয়ে হচ্ছে ফালা ইলা আল্লাহ যেগুলোকে ভালোবাসে জায়গায় সে যদি হেঁটে যায় তাহলে আল্লাহ তার হাঁটা মতো হেঁটে যায় যেমন আল্লাহ সুবাহ তালা মসজিদে চা খুব পছন্দ করেছেন হাদিফি ভিতরে আমি যদি মসজিদে হেঁটে যাই তাহলে আল্লা সুবাহ আমার হাটে মানে আমি যদি রুঙ্গি দেখতে চাই আমি যদি অন্য একজন মানুষকে দেখতে চাই আল্লাহ করি তাকে দেখা করি তাহলে সেটি আল্লাহ দেখা করার জন্য সাব্যস্ত হবে মারা দেখা হবে যে আল্লাহ সুবাহ যেটাতে আমাদের সন্তুষ্ট হয় সেগুলোর জন্য আল্লাহ আমাদেরকে ভালোবাসেন এবং আল্লাহ মানুষকে কিভাবে ভালোবাসেন কতগুলো গুণাবলী পেতে সেগুলো একটি বই রয়েছে আল আপিদা তু চিল্লাহি ডক্টর আহ অমর আল্লা অমর সুলাইমান

ঠিক সেভাবে সে কাজটুকু করেছে করছে লোক দেখানো না সেটি মনে মনে করছে সুন্দর ভাবে করছে এমন ভাবে যেমন আল্লাহ দেখছে মানুষের কাছে ডলার দিয়ে এটা বলে না এটা এটা পয়সা আপনি রাখেন এইভাবে না অত সুন্দর করে সে করছে অন্তরের ভিতরে রয়েছে যে জাকাত আর মুখের ভিতরে রয়েছে সুন্দর একটি দৃষ্টিভঙ্গি সুন্দর করে আল্লাহ বারবার শুধু ভয় পাচ্ছে যে আল্লা সুবাহ হচ্ছে আর এই লোকটার সম্মান কি আমি রক্ষা করতে পেরেছি ইত্যাদি ইত্যাদি ভাবে ভালো কাজ করছে সেগুলি হচ্ছে করছে নামাজ যেমন পড়ছে এমন নামাজ পড়ছে যে এই নামাজটাই তার শেষ নামাজ হ্যাঁ তাহলে তোয়াদা ওয়াদা ওদা যে এটাই বিদায়ী নামাজ এরপরেই সে তার মারা যাবে আর কোন নামাজ পড়তে পারবে না

তাদেরকে আল্লাহ ভালোবাসেন আর যারা পবিত্রতা অর্জন করে উজু করলে তারপরে গোসল করে পবিত্রতা অর্জন করলে পেশাবনা করে উজু সহি হাদিস মোতাবেক যদি করে তাহলে আল্লাহ তাকে ভালোবাসবে তারপরে ধৈর্য ধরলে ওল্লা সভ্য সহাবিরা আলী ইমরান আয়াত নাম্বার একশো ছেচল্লিশ যে আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছে তো ধৈর্যটা কি কেউ মারা গেল দুনিয়ার ডাক্তারের বদনাম সু করে দিব আইনের রাষ্ট্র নিব এরকম করলে আমার আব্বা মরতো না আমার আম্মা কিছু হইত না তারপরে তুই কোথায় গেছে এটা দেখলি না কেন মরল এই কানতে কানতে দুনিয়ার মানুষের বদনাম করতে করতে বাড়ি ঘর চিৎকার করে কাপাতে কাপাতে দুই দিন তিন দিন পরে সে বলতেছে কি যে আমি আল্লাহর উপরে খুব ধৈর্য রেখেছি এটা ধৈর্য রাখা বোঝায় না এগুলো আমরা আলোচনা করেছি ধৈর্য কাকে বোঝায় সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু তাআলার তৌক দিনটাকে মেনে নিতে হবে তারপরে ওই মুহূর্তে আল্লাহর ফরজগুলোকে আদায় করতে হবে এমন কান্না করলো আব্বা মারা গেছে সুতরাং নামাজ পড়ারই সময় নাই করে কানতেছে মানে যেগুলো তার পেশাব করতে হবে পায়খানা করতে হবে ইস্তিন করতে হবে এগুলি করতে পারতেছে না সঠিক মতে উজু করতে পারতেছে না খালি কানতেছে তাহলে তো তার ধৈর্য হলো না তার উপরে আরোপিত তার আদায় করতে হবে আর তাকে কমপ্লেন করবে না আল্লাহর উপরে স্কোর করবে তারপরে তার জানা জানাজা যত আদায় করা তত সেভাবে করবে মারা গেছে নিউ ইয়র্কে লাশ পাঠাবে বাংলাদেশে যেটি শরীয়তির দৃষ্টিতে নিষিদ্ধ লাশ বাংলাদেশে পাঠানো যায় না তো শরীয়তের বিরুদ্ধে একটা কাজ করতেছে আবার বলতেছে যে আমি খুব ধৈর্য ধরেছি এটি কোনো ধৈর্য নয় এটি হচ্ছে শয়তানের ধৈর্য শয়তান কারণ যে যে ভূখণ্ডে ইন্তেকাল করে তাকে সেই ভূখণ্ডে অতি দ্রুত দাফন করতে হবে এই ব্যাপারে শনি হাদিস রয়েছে তারপরে ইত্যাদি ইত্যাদি আমরা সেগুলো আলোচনা করতে চাই না আমি শুধু উদাহরণ হিসাবে আপনাদেরকে বলছি যে ধৈর্য মানে হচ্ছে যে তকদিরকে মেনে নেওয়া তেমন কোনো কমপ্লেন না করা তারপরে হচ্ছে যে ওই মুহূর্ত থেকে শুরু করে যত ধরনের ফরজ জিনিসগুলো আছে সেগুলোকে উপরে স্থির থাকা নামাজ পড়া তারপরে মানে রোজা রাখা সালাম দিলে তার উত্তর দেওয়া হ্যাঁ মানুষ চিৎকার না করা গালিগালাজ না করা ইত্যাদি তারপরে যারা সঠিক বিচার করে তাদেরকে আল্লাহ সুবাহ যারা ন্যায় তাদেরকে আল্লাহ পছন্দ করে হবে এখানে আমরা আমেরিকায় থাকি আমরা খুব ন্যায় পরায়ণ হতে পারছি না কারণ আমরা ট্যাক্স দেই না তারপরে মিথ্যা কথা বলতেছি তারপরে অমুক জায়গার থেকে টাকা পয়সা নিয়ে যাচ্ছি উমুক বেনিফিট নিয়ে যাচ্ছি মিথ্যা কথা বলে তারপরে উমুখকে ধোকা দিচ্ছি এই করছি ন্যায় বিচার করছি না আল্লাহ বলতেছেন যে যারা ন্যায় বিচার করে সেটি শুধু যে বিচার করে নয় সমস্ত সবার সাথে সঠিক আচরণ করার কথা সমান কিন্তু এক ছেলেকে জায়গা সম্পত্তি বেশি দিয়ে ফেলেছি আর এক ছেলেকে কিছুই দেই না বঞ্চিত করেছি ইত্যাদি ইত্যাদি এই যে বিচার এই বিচারটুকু যদি সহিভাবে সুষমভাবে আপনি করেন তাহলে আল্লা আপনাকে ভালোবাসেন ইন্নাল্লাহ ইয়বুল মুখ তারপরে যারা আল্লাহর উপরে ভরসা করে তাওয়াক্কাল তো করে ইন্নাল্লাহ ইয়সেফুল মুতাওয়া কিনেন আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর উপরে ভরসা করা মানে এই না যে মানুষের কাছে সাহায্য চায় না সেটিও আমরা আর ইনশাল্লাহ সামনে আসছি তারপরে আল্লাহ সুবাহান তালার রাস্তায় যিনি আল্লাহ মানে যুদ্ধ সংগ্রাম করে জিহাদ করে ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফিসাবিল ফাবিলী যে মানে জিরো শিশাগালা প্রাচীনের মত থেকে তারা আল্লাহর রাস্তায় মানে আল্লাহর জন্য মানে সংগ্রাম করে তারপরে জিহাদ করে ইত্যাদি ইত্যাদি সমস্ত ধরনের মানে

সুভান আল্লাহ বিহান দিহি তুভান আল্লাহের আজিম যে দুটি কালেমা জিব্বার উপরে অত্যন্ত হালকা আর মিজানের পাল্লায় অত্যন্ত ভারী সেটি হচ্ছে রহমানের কাছে খুবই প্রিয় আল্লাহ রহমান সেটা হাবি আল্লাহ ওই দুইটা কথাকে ভালোবাসেন এই দুইটা কথা কি সুভান আল্লাহ বিহান দিহি তুভান আল্লাহের আজিম রাস্তাঘাটে চলতে ফিরতে আমরা যদি এই কথাটুকু বলি তাহলে আল্লাহ এটাকে ভালোবাসেন আর এটা ভালোবাসবেন আবার আল্লাহ বলছেন যে মিজানের এটা বাড়ি হয়ে তো আমরা এই তাসভিটা আদায় করি না আমরা কি করি এই যে বাংলাদেশের বইতে আজগুবি সব কি কি আছে এক ব্যক্তি আমাকে একদিন বললো যে ইয়া মুজিরু ইয়া মুজিরু এটা কি এই তাজবি করা যাবে কিনা আমি পরে তদন্ত করে দেখলাম যে ইয়া মুজির আল্লাহর কোনো নামই না আমরা যখন আল্লাহর নাম আলোচনা করব তখন আমরা দেখব কি নিয়ে আমাদের দেশের লোকরা তাকসির করে ইয়া মুজিরু আপনারা দেখবেন যে ওই যে বাংলাদেশের মসজিদগুলোতে এই রোজার মাসে

এই হাদিসটা এত গুরুত্বপূর্ণ এই এইভাবেই আর কি আছে যে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে প্রিয় হতে চারটি কথা হাদিসের ভিতরে আছে কল রাসূলুল্লাহ আহাবুল كلام الى আর اربع সুবহান সুবহান الله والحمد لله ولا اله الا الله والله اكبر لا يدرك باي حمد بدا যে এটা কোনো ব্যাপার না যে কালেমাটাই আপনি প্রথম বলেন না কেন আল্লাহ পরে বলেন অসুবিধা নাই আলহামদুলিল্লাহ পরে বলেন অসুবিধা নাই কিন্তু চারটা কালেমা আল্লাহর কাছে খুব অসন্দনীয় আল্লাহ এগুলোকে ভালোবাসে সুফান আল্লাহ সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আইলা আইলাল্লা একবার এটি প পড়া তাহলে ওকায়েলা

আল্লাহ ধৈর্যশীল আর হচ্ছে সুবিবেচনা যারা করে সুচিন্তা করে যারা কয় যারা আলোচনা করে যারা মানুষের সমস্ত কিছুকে বিবেচনা করে সেই দুইটি গুণাবলীকে আল্লাহ খুব ভালোবাসেন ও আন্দোয় দেখি ওমান কারিহা লিকা আল্লাহু কারিয়াহু কারাহুল্লাহ লিকাউহু যে ব্যক্তি আল্লাহর সাথে দেখা করতে চায় ভালোবাসে সেই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে তার সাথে দেখা করার জন্য আর যে আল্লাহর সাথে দেখা করাকে অপছন্দ করে আল্লাহ তার সাথে দেখা করতে অপছন্দ করে এই হাদিস টুকর থেকে আমরা শিখতে পারি যে মানুষ যখন মারা যায় তখন আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা করে বলে কি আল্লাহ তুমি আর কোন লোক পেলে না আমাকে অসুখটা দিছ আল্লাহ তুমি এই অসুখ আর কাউকে দিও না এই আমাদের সমাজে বিশেষ করে মহিলারা খুব বলে কি বলে আল্লাহ আমাকে সে যে বিপদ দিয়েছ এই বিপদ আর কাউকে দিও না আল্লাহ সুবাহা তাআলা তাকে বিপদ দিবেন সেটা কি আপনার কাছ থেকে পরামর্শ আল্লাহ চাচ্ছে নাকি আপনি কি আল্লাহর পরামর্শ দাতা যে আপনি আল্লাহকে পরামর্শ দিচ্ছেন মানে আপনি এটা অন্যায় করছেন এটি বলা যায় না আল্লাহ সম্পর্কে জ্ঞান না থাকার জন্য আমাদের সমাজে এই ধরনের কথা প্রচলিত আছে এই সকল শরীয়ত বিরোধী কথা আবার বলতেছে আল্লাহকে ভালোবাসে আল্লাহকে আল্লাহ কখনোই এই কথাকে ভালোবাসেন না এই কথা খুব বেশি শোনা যায় এই আল্লাহ আমার সন্তানের যে ওষুধটা দিয়েছ আমার শত্রুকেও সে অসুখ দিও না আমার কাউ কাউকে দিও আরে কাউকে দিবে না কাকে দিবে সেটা আপনাকে আল্লাহকে বলতে হবে না আল্লাহ সুবাহ কি জানেন না আল্লাহ বলছেন আল্লাহ হাকিম আল্লাহ সুবাহ তিনি হচ্ছেন হাকিম তিনি বিচারক হ্যাঁ তিনি ভালো জানেন তিনি যেটা ইচ্ছা করেন সেটাই তিনি করেন সেটি তার ইরাদা মা সিয়া আমরা গত আলোচনা সেটি আল্লাহ ইন্ডিপেন্ডেন্ট না এগুলি সমাজে আরো অনেক ধরনের আল্লাহর নাম বাদ দিয়ে ছোট ছেলের মাথার কসম খায় কসম খাইলে আল্লাহ তার উপরে রাগ করবে ভালোবাসবে না সেগুলো আমরা পরে আলোচনা করবেন আল্লাহ আর মানুষ যখন অসুস্থ হয় তখন ওই এই ধরনের আল্লাহকে দেখা করবে কিছুদিন পরে ইন্তেকাল করবে সেটাকে সে পছন্দ করে না ঘৃণা করে যে আমি কেন মরবো আমি আরো কিছুদিন বাতি আল্লাহ সাথে দেখা করতে চাই না আল্লাহ সাথে দেখা করা মানে নেওয়া কিছুদিন পরে মরে যাবে আল্লাহ তার সাথে দেখা করবে ইত্যাদি ইত্যাদি তো সে যখন ঘৃণা করে আল্লাহ তার সাথে ঘৃণা করে তার সাথে দেখা করতে চায় না এটি হাস তার মানে আল্লাহ সুবাহ ঘৃণা করেন এটিও আল্লাহর একটি গুণাবলী আমরা হাদিস থেকে জানতে পারলাম তারপরে কিছু কাজ রয়েছে সেগুলো আমরা মানে দেখব এখন আসুন যে ওই যে আমরা বলেছি যে যে ব্যক্তি একে অপরকে ভালোবাসে সেই এখন সেই ভালোবাসা আমরা যেটা আলোচনা করব এখন সেটি প্রথম হচ্ছে যে যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে মেয়ে এবং ছেলের ভালোবাসা এটি জানতে হবে এই বাতিল জিনিসটুকুকে প্রথমে হবে। তারপরে আমরা সুফিদের ভালোবাসা বাতিল সেটাও আলোচনা করব এইভাবে আমাদের ক্লাসগুলো চলতে থাকবে তারপরে সার্বাঙ্গিকভাবে আল্লাহর ভালোবাসা আমাদের শেখা হবে তাহলে প্রথমে আমরা যে এখন শিখব সেটি হচ্ছে বয়ফ্রেন্ডের সাথে ভালোবাসা বয়ফ্রেন্ড

আলাকা তল আল্লাতী তানশা বাইনা রিজাল এটা ওয়া ইউসাম্মিহুহা আন-নাস আল-হুব মানুষটাকে নাম দিয়েছে ভালোবাসা তাকে কিভাবে ডাকে কই যে এটি ভালোবাসা আবার আমাদের বাংলাদেশে বলে কি আমার পবিত্র ভালোবাসা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাহ জিনিসটাকে হারাম করছেন আর সেটার ভিতরে লাগিয়েছেন কি পবিত্র ওই শব্দ যদি পবিত্র শব্দ যদি আল্লাহ সাথে ব্যবহার করেন তাহলে ওই পবিত্র শব্দটা গুনার কাজে ব্যবহার করলে সেটা গুণা হবে এটি হচ্ছে শরীয়তের মানে বিধি লঙ্ঘন করা হারাম আল্লাহ যেগুলো করেছে সেগুলো কাজ লিপ্ত হওয়া ইয়াজুজুল

যে ওই মেয়েটার দিকে ছেলেটা তাকিয়ে আছে ছেলেটা দিকে আছে তারপরে ছেলেটা এবং তাকে স্পর্শ করছে খোলোয়া ওই ছেলেটা মেয়েটা একত্রে দেখা করছে আল খোদু বিল কাউল যে ছেলেটা মেয়েটার সাথে খুব নরম সরে কথা বলছে আল খোদু বিল কাউল ওয়াল খোলোয়া তাদের সাথে মিলিত হচ্ছে এই যে কয়েকটা কাজ হচ্ছে এই কাজ গুলো গার্লফ্রেন্ডের ভিতরে হচ্ছে রিলেশনশিপে এই সকল জিনিস হয়ে থাকে এগুলো মানে হয় এখন এগুলোকে মানুষ নাম দিয়েছে কি পবিত্র ভালোবাসা ওমিন اغواء الشيطان انه يحسن للانسان مثل هذا علاقه এগুলি শয়তান মানুষের কাছে সুন্দর সুন্দর নাম দিয়ে পরিবেশন করছে পবিত্র ভালোবাসা পবিত্র প্রেম আমি একটু এনগেজড হয়েছি আমি তার দিকে একটু ইনক্লাইন সফট হয়েছে আমাদের একটা রিলেশনশিপ আছে আমি তার প্রতি একটু এনগেজ এনগেজড হয়েছি ইত্যাদি ইত্যাদি হাজাল আলাকাতুল মোহারামাতন এটি হচ্ছে নিষিদ্ধ ভালোবাসা এটি কোন মানুষ পারবে না এই যে বয়ফ্রেন্ড মানে মেয়েরা বয়ফ্রেন্ড নিতে পারবে না মানে ছেলেরা গার্লফ্রেন্ড নিতে পারবে না এই যে ভালোবাসা এই ভালোবাসা হচ্ছে আল মোহারুল হার মানে আল মহারবাতুল হারানা এটা আল্লাহ সুবাহ আরাম করেছেন এখন মহাব্বাতুল মহারামা এটি আপনি কিভাবে বুঝবেন এটি আপনাদেরকে একটি মানে হোমওয়ার্ক দেয় আজকে ইনশাআল্লাহ এটার উপরে আলোচনা হবে এই যে নিষিদ্ধ ভালোবাসা এই নিষিদ্ধ ভালোবাসা দলিল কি এই দলিল হচ্ছে পবিত্র কোরআনেই মানে আল্লাহ সুবাহ এই বয়ফ্রেন্ডের ভালোবাসা মানে মেয়ে বয়ফ্রেন্ড সাথে মানে ঘুরতে পারবে না ডেটিং করতে পারবে না এই কথাটুকু আল্লাহ বলেছেন কিন্তু দুর্ভাগ্য হয়েছে আমাদের অনুবাদ আমাদের বাংলা অনুবাদে সেটা কি অনুবাদ করেছে সেটা আপনারা এখন কোরআন আমার সাথে খুলুন তাদের কাছে আহসানুল বায়ান রয়েছে তারা এক নম্বর খন্ড পৃষ্ঠা নম্বর উনষাট এখানে আল্লাহ সুবাহানা তারা একটি আয়াত দিয়েছে সেই আয়াতের ভিতরে আল্লাহ পরিষ্কার করে বলেছে যে যারা যে সকল মেয়েরা বয়ফ্রেন্ড নিয়েছে আপনারা অবাক হচ্ছেন যে এই কথাটুকু আল্লাহ বলেছে হ্যাঁ বলেছে দুর্ভাগ্য হয়েছে আমাদের কারণ যারা কোরআনের তাপসির করে আল্লাহ সুবহানা তালা মেয়েদের সম্পর্কে বলেছে তোমরা বয়ফ্রেন্ড নিও না সেটা অনুবাদ করতে তারা ব্যর্থ হয়েছে সেটা তো আল্লাহর সমস্যা না এটা সমস্যা হয়েছে আমাদের লোকদের সমস্যা যারা অনুবাদ করেছে তারা কি অনুবাদ করেছে তাদের ভুলগুলো তারা বুঝতে পারেনি আয়াত নাম্বার সুরা নিসা আয়াত নাম্বার 25 ইনশাআল্লাহ এই আয়াতের উপরে আজকে আলোচনা হয়ে আমাদের আজকের ক্লাস শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ ওয়া মান লাম ইস্তাতী মিনকুম হাওলান আন ইয়ানকিহা আল মুহসিনাতিল মুমিনাত فمن ملكت من ملكت أيمانكم من فتياتكم المؤمنان مؤمنين مؤمنات والله لم في إيمانكم بعدكم من بعد فَإِنْ هُنَّ بإذن أهلهن وآتوهن أجورهن بالمعروف محسنات غیر محص مصافحات ولا متخذات اخذا الله سبحانه تعالی এই আয়াতের ভিতরে কি বলছেন প্রথমে আসুন যে এখানে محسنات কথাটুকু আল্লাহ দুইবার ব্যবহার করেছেন এই আয়াতে যে তোমাদের ভিতরে যে সকল মানুষ যারা মুমিন নারী যে সকল নারী দাসী নয় ক্রীত দাসী নয় মানে আমাদের বাংলা ভাষায় বলা হয় কৃত দাস মানে দাসী যেটাকে কোরআনের ভাষায় বলছে দাস আমাদের বাংলাদেশে দাস দাসী নাই যেটি ইসলামে কোরআনের ভাষায় যেটাকে দাস দাসী বলে বাসার কাজের লোককে দাস দাসী বলা হয় না দাস দাসী মানে ক্রীত দাস এই অর্থে তো প্রথম বর্ষেনাথ হচ্ছে যে সকল স্বাধীন নারী মানে যারা দাসী নয় তাদেরকে যদি কেউ বিবাহ করতে সামর্থ্য না হয় বিয়ে করতে পারে দেখেন এখানে বাংলা অনুবাদ করেছে আমি অনুবাদটুকু আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি কিভাবে তারা ভুল করছে দেখেন লিখেছে তোমরা তোমাদের অধিকারভুক্ত বিশ্বাসী মুমিন যুবতীকে বিবাহ করবে এই কথাটুকু বললে আপনি অনুবাদ থেকে কি বুঝতেন যে যে ব্যক্তি দাসীর মালিক মানে মনে করেন আমার যদি তুইটা দাসী থাকে ধরেন মানে যদি থাকে উদাহরণস্বরূপ তার মানে আমি ওই মহিলা দাসীকে বিবাহ করতে পারবো এটাই তো এখানে বোঝা যাচ্ছে কারণ তোমরা তোমাদের অধিকার ভুক্ত মুমিন যুবতীকে মানে দাসীকে ব্যবহার বিবাহ করবে শুনে রাখুন মানে এগুলি এ অনুবাদ হয়েছে কিন্তু হাদিসের কোনো দলিল সামনে রেখে অনুবাদ করে নাই এটা অনুবাদ হবে যে কেউ যে ব্যক্তি স্বাধীন নারীকে বিবাহ করতে পারে না যারা তাফসির করেন তাদের খ্যাত বলছি যে ভালো করে কোরআন হাদিস জানতে হবে না হলে কোরআনের তাফসীর পড়া যায় না খালি অনুবাদ পড়ে পড়ে অনুবাদে তো বড়টা বাজিয়ে রেখেছে আপনি সেটা বুঝতে পারছেন না হাদিস অনুযায়ী কোন মালিক যিনি দাসীর মালিক সে তাকে ইতকা ইতাকা সে তাকে মানে মুক্ত করা না দেওয়া পর্যন্ত তাকে বিবাহ করতে পারবে না সে পারে না কোন

জাওয়াজিয়া যে অক্তুল জাওয়াজিয়া আর অক্তুল মিলকিয়া যে মালিকানার যে মানে শর্ত সেটা বিবাহের শর্তের থেকেও শক্তিশালী মানে মানে কন্ট্রাক্ট এই যে কন্ট্রাক্টটা মানে দাস দাসীর মালিকের সাথে যে কন্ট্রাক্ট সেটা বেশি শক্তিশালী আর দুর্বল হচ্ছে বিবাহের কন্ট্রাক্ট বিবাহ তালাক দিলে বিবাহটা ভেঙে যাবে কিন্তু দাস দাসী সম্পর্ক তালাকের মাধ্যমে নষ্ট হবে না সেটা তাকে মুক্তি করতে হবে তখন সে মুক্ত হবে এই কারণে দুই কন্ট্রাক্ট এক কন্ট্রাক্ট থাকার সাথে আরেক কন্ট্রাক্টে সে যেতে পারে না ইসলামে এটা নিষিদ্ধ এই কারণে এই আয়াতের অনুবাদ তারা ভুল করেছে বুঝতে পেরেছেন যে তোমরা তোমাদের অধিকারভুক্ত দাসীকে বিবাহ করো এটার মানে এই না যে যে ব্যক্তি দাসীর মালিক সে মানে ওই দাসীকে বিবাহ করতে পারবে পারবে না এটি যেটি করবে যে কোনো ব্যক্তি যদি বিবাহ করা অনুবাদ হবে এই কোনো ব্যক্তি যদি বিবাহ করার যোগ্যতা অর্জন করে তাহলে সে অন্য লোকের দাসী যেটি সে তার মালিক না অন্য লোকের দুইটি দাসী আছে সেই দাসীর যে কোনো একজনকে বিবাহ করতে পারবে এটি বোঝানো হচ্ছে এটি এখানে এই জন্যই আল্লাহ বলছেন যে আল্লাহ তোমাদের ইমান সম্পর্কে বেশি জ্ঞান রাখেন ইমান ইকম আর তারপরে আল্লাহ সুফান বলছেন বিবাহর পদ্ধতির কথা বলছেন যে ওই বিবাহ করার সময় দাসী যেহেতু বিবাহ করবে মানে অন্যের দাসী সুতরাং সেই দাসীর দুইটি চরিত্র সম্পর্কে আল্লাহ সতর্ক করে দিচ্ছেন

স্ত্রীর মতো আচরণ করতে পারবে না তার সাথে শারীরিক সম্পর্ক রাখতে পারবে না তার মানে ওইটা আরেক ব্যক্তির ওয়াইফ হয়ে যাবে তখন কিন্তু সে কিন্তু দাসী হিসাবেই থাকলো দাসত্ব থেকে মুক্ত করতে গেলে তাকে মালিকের সাথে মুক্তি পণ দিয়ে তাকে মুক্ত করতে হবে অথবা ওই মালিক যদি তাকে ছেড়ে দেয় দুটার একটা না হলে সে দাসী হিসাবেই থাকবে কিন্তু শুধু শারীরিক সম্পর্কটা চলে যাবে হচ্ছে যে স্বামী তার কাছে দাসী যেহেতু বিয়ে করছে এই কারণে সে তুথ করতে পারে সে হয়তো নেগলেক করতে পারে দাসী তাও আরেকজনের দাসী তো তাকে বিয়ে করব ওই কারণে আল্লাহ তাকে সতর্ক করে দিচ্ছে তুমি তাকে বিয়ে করলেও তাকে তার মোহর দিতে হবে ও তার মর্যাদা অনুযায়ী তোমার সামর্থ্য অনুযায়ী যথাযথ তার মোহর আদায় করো প্রদান করো তাকে দিতে হবে ন্যায়সঙ্গত ভাবে তারপরে আল্লাহ সুবাহ ওই দাসীকে যে সিলেক্ট করবে মহসেনাত বলেছেন আল্লাহ তাইলে দুইটা মহসিনাথ পেলাম একটি হচ্ছে আল মোহসিনাথ আল মহমিনা আল যেই মোস্তিনাথ মুক্ত যে দাসিনাথ আরেকটি মে মৌসিনাথ হচ্ছে মৌসিনাথ আমাচু আমা যে মহসিনাথ হচ্ছে এটি হচ্ছে দাসী আল্লাহ ওই দাসীর জন্য আল্লাহ একই শব্দ ব্যবহার করেছে মহসিনাথ কিন্তু তার চরিত্র সম্পর্কে আল্লাহ সুবাহ তালা দুইটি গুণাবলী বর্ণনা করেছেন মহসিনাথ কাইরা মুসাফি হাত সে যেন প্রকাশ্যে বেবিচার না করে প্রকাশ্যে বলতে মুসাফি হচ্ছে যিনি সচ্চরিত্রা এই অনুবাদ ঠিক হয়েছে যারা অনুবাদ করেছেন অসুবিধা নাই সতী নারী মহসিনাথ সতী নারী অর্থ শুদ্ধ হবে অনুবাদ অসুবিধা নাই গাইরা মুসাফি হাত সে জন্য প্রকাশ্যে বেবিচার না করে মানে মানে প্রকাশ্যে বেবিচার করে না এমন মহিলা তার মানে প্রথম শব্দটা পরের শব্দটা হয়ে গেল তারপরে আল্লাহ সুলতান শারীরিক সম্পর্কটা ছাড়া যে কথাটুকু আল্লাহ বলেছেন সেই কথার অনুবাদ করতে গিয়ে আমাদের দুই বিজ্ঞ মানে ভাই মুজাম্মেল সাহেব এবং আবদুল হামিদ ফাইজি তারা উভয়ই ভুল করেছেন আল্লাহ তাদের এই ভুল থেকে সংশোধন করার তৌফিক দান করুন আমিন এই ভুল কত ভয়ঙ্কর এবং সাংঘাতিক সেটাই আপনাদেরকে এখন পড়ে তারা বলছেন অথবা গোপনে উপপতি গ্রহণকারিনী হইও না যদি তারা বেবিচার না করে ওরা অর্থ করেছে বেবিচার না করে অথবা উপপতি গ্রহণ না করে সচ্চরিত্র হয় তাহলে মালিকের অনুমতি ক্রমে তাকে বিবাহ করো এটাকে আর ভাষায় বলা হচ্ছে ওয়ালা ওলা আখদান এই যে মুক্তাখি মানে হলো তারা নিয়ে নেবে তারা গ্রহণ করবে দে উইল ঠিক আখদান আখদান কথাটুকু বহু বচন এক বচনে হচ্ছে এটার মানে হচ্ছে ভয় বয়ফ্রেন্ড আর আমাদের বাংলাদেশের কোরআন গুলোতে লেখা হয়েছে কি উপপতি এখন আসুন উপপতি বলতে আপনারা কি বুঝেন মানে আগে আমরা দেখি কাসিরে এই কথাটুকুর আয়াতটুকু কিভাবে ব্যাখ্যা করেছে তারপরে আমরা ভুলটাকে ধরব ইনশাআল্লাহ তাহলে হচ্ছে

আরা দহুননা বিল ফাহিশা পরিচিত বেবিচার হিসাবে সমাজে চিহ্নিত পরিচিত যারা বিনা করার জন্য কোনো বাধা দেয় না ফাহিশা করার জন্য বাধা দেন না তারা হচ্ছে গায়রু মুসাফিহাত হাত ফাহিশা э ওয়াকাল ইবনে আব্বাস মুতাকিজাত আখাদান ইয়া'নি আখিলহা আখদাম যারা বন্ধ হিসাবে নিয়েছে বয়ফ্রেন্ড আখিল্লাহ তাফসীর ইবনে কাছির পড়ে দেখুন এখানে লেখাছে অবশ্য এটা ঠিক বাংলাদেশের তাফসীর ইবনে কাছির পড়তে হবে না কারণ ওই যে আকীদা সমস্যা অনুবাদ করতে গিয়ে অনুবাদকটিও ওইভাবেই তার দেশীয় কায়দা অনুবাদ করেছে আখিল্লাহ ইবনে আব্বাস বলেছে আখিল্লা মানে মেটার ফ্রেন্ড মানে বয়ফ্রেন্ড আখিল্লাহ খালি আসুন ওয়াকাদারু ইয়া আন أبي هريرة ومجاهد وشعب شعبة والضحك وعطاء الخرساني يحيى بن عبي كسر ومقاتل ابن حيان والسدي إيجي يتقولوا مفصل من ترش خباي إيجي أكمات إيه إيجي أرسه أخي الله بندشهمهم شمهم وقال حسن البسري يعني صادق

খালিল একজন মুফাসিদ তার নাম হচ্ছে দাহাক সে বলেছে যে জাতুল খালিল আল ওয়াহেদ একজন বন্ধু একজন বন্ধু নিবে কেন নিবে মক্কা রয়েছ কারণ সে কার্র মানে কার্রা মানে হলো চোখকে শীতল করা শান্তি পাওয়া হ্যাপি হওয়া সুখী হয় সে মেয়েটা ওই ওই মেয়েটা মানে এই হুকুম শুধু দাসীর জন্য প্রযোজ্য তা নয় আল্লাহ সুবাহ তারা বলতে চাচ্ছেন একজন দাসী সে তো মনিবের আন্ডারে থাকে তার তো এমনি স্বাধীনতা নাই আল্লাহ বলতেছেন যে একটা দাসী এই বন্দি অবস্থায় এখন বুঝেন একজন লোক যদি জেলখানায় থাকে সে কি অন্যায় করতে পারে নাকি অন্যায় করার সুযোগই নাই কারণ সে তো বন্দি তো আমি যদি একটা হুকুম করি যে হ্যাঁ যদি জেলখানার কোনো লোক আজকে আঙ্গুল ফুটায় তাহলে তাকে আমি শাস্তি দিব সর্বনাশ তার মানে একটা ছোট একটা কাজ জেলখানার মানে লোক যদি করে শাস্তি তার মানে জেলের বাইরে যারা আছে তারাও এটা অন্তর্ভুক্ত কারণ জেলখানায় থাকে এমনি তার স্বাধীনতা নাই লিমিটেশন সীমাবদ্ধতা রয়েছে তার উপরে যদি কোনো জিনিস নিষিদ্ধ থাকে তাহলে স্বাধীন নারীর প্রতিও সেটি নিষিদ্ধ বুঝেন এখানে আল্লাহ সুফান বলছেন যে আয়াতে শব্দে তারা ভুল করেছে তাকসির করেন তাদের খেদ মতে বলছি ওয়ালা মুস্তাকিদায়াতিল আখান দেখেন ডক্টর মহসিন খান তকে উদ্দিন আলী দ্য নোবেল কোরআন কি অনুবাদ করেছে সুফান আল্লাহ লিখেছে দে আর দেয়ার বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড দ্য মিন এটা বলছে যে এ ওয়েমেন হু হ্যাজ জাস্ট ওয়ান বয়ফ্রেন্ড অথবা লাভার ডক্টর মোহর আমাদের বাংলাদেশের কলার তিনি লিখেছেন প্যারামার্স টু টেক প্যারামার্স প্যারামার্স মানে হলো বয়ফ্রেন্ড আর আমাদের হতভাগা বাংলাদেশে তার কি লেগেছে উপপতি উপপতি কথাটা আসলো কোথা থেকে বাংলা ভাষায় পতি মানে হচ্ছে হাজবেন্ড উপপতি মানে এডিশনাল হাজবেন্ড তার মানে যার সাথে শারীরিক সম্পর্ক আছে পৃথিবীর কোনো ধর্মে একজন মহিলা মাল্টিপল মানে পলিগেমি পলি এন্ড্রি কিছু ইতিহাস শিক্ষা দিচ্ছি আমি ইনশাআল্লাহ মনে কিছু করবেন না পলিগেমি হচ্ছে যখন হাজবেন্ড কয়েকটা বিয়ে করে সেটাকে বলা হয় পলিগেমি আর এটার মহিলা যদি কয়েকটা হাজবেন্ড নেয় তাহলে এটাকে ইংরেজিতে বলা হয় পলি এন্ড্রি আর হাজবেন্ড যখন ওয়াইফ ছাড়া অন্য কিছুকে ব্যবহার করে অথবা শারীরিক সম্পর্ক রাখে সেটাকে ইংরেজিতে বলা হয় কনকুবাইন সেটাকে বলা হয় উপপত্নী আপনি কনকোবাইন কনকোবাইন কথাটার অর্থ করা হচ্ছে উপপত্নী তাহলে ইসলাম ধর্মে কোনো লোক যদি দাসীর সাথে মানে শারীরিক সম্পর্ক রাখে তাহলে সে উপপত্নী হবে কনকোবাইন হবে তাহলে এটা হচ্ছে আর ওয়াইফ তো ওয়াইফই রইলো তাহলে কোন কুবাইন এটি খ্রিস্টান ধর্মেও আছে ইহুদিদের ধর্মেও আছে তিনটা ধর্মে পাওয়া যাচ্ছে হিন্দু ধর্মে নাই কিন্তু হিন্দু ধর্মের যে একটা গ্রন্থ আছে আমি এটা নাম নিতে চাচ্ছি না কিন্তু অন্যায় এত বেশি করছে যে এটা আমাকে বলতে বাধ্য করছে আল্লাহ আমাকে ক্ষমা করুন যে আল্লাহ মাফ করো এই যে দেশের লোক কি একটা ভুল করছে তার এই ভুলের কত বড় ভয়ঙ্কর ভুল সেটা সে বুঝতেই পারে না এলকে এটাকে উপপতি যে ওই দাসী যেন সে উপপতি অথবা মহিলা যেন উপপতি না নেয় আল্লাহ তো এটা বলেন নাই উপপতি মানে এডিশনাল সাবসিডিয়ারি হাজবেন্ড এটা কোনো ধর্মেই নাই আমি বহু কিতাব দেখেছি নাই কোথাও শুধু মহাভারতে আছে হিন্দুদের একটা ধর্মগ্রন্থ মহাভারত মহাভারতে দ্রৌপদী নামে এক রাজার মেয়ে ছিল সে পাঞ্চালাসা নামে একটি রাষ্ট্র একটি রাজ্যের পাঁচ রাজকুমার মানে এদেরকে বলা হয় পঞ্চ পাণ্ডব সে পঞ্চ পাণ্ডবকে বিয়ে করেছিল মানে একজন মহিলা তার নাম হলো দ্রৌপদী আর তার স্বামী হলো পাঁচটা ওই পাঁচটা স্বামীকে বলা হয় উপপতি বুঝতে পেরেছেন যার সাথে তার শারীরিক সম্পর্ক আছে এই শব্দ হলো এটার অর্থ এটি কি আল্লাহ বলেছে অলজুবিল্লাহ আল্লাহ সবাইকে আল্লাহ আইননাল্লাহ ইফ ওফুরান জামি আইন আল্লাহ উপপতি এখানে বলা যায় না আল্লাহ সুদারা তা আল্লাহ সারক সম্পর্ক যেটা ব্যাদতা সেটা তো প্রথম শব্দ দিয়ে আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন গাইরু গাইরা মুসাতি হাত মানে মুসাফিহাত মানে যে বেবিচার করছে তার মানে শারীরিক সম্পর্ক করছে যেটা অবৈধ বেবিচার যেটা বলা হচ্ছে বাংলাতে আর তারপরে আল্লাহ বলছেন যে ওই মেয়েটা যেন সে ছেলে বন্ধু না নেয় বয়ফ্রেন্ড এটাকে ইমাম হাসান আল বাসি বলছেন সাদেক আর ইবনে আব্বাস বলছেন খালিল আখিল্লা মানে খালিলের বহু বচন খোল্লান ভালো করে তাসির ইবনে কাসির পরে দেখুন এটার অনুবাদ হবে কি বয় মানে ছেলে বন্ধু তারা যেন বয় ফ্রেন্ড না নেয় আল্লাহ নিষেধ করেছেন আল্লাহ বলছেন যে যেই মেয়ে বয় ফ্রেন্ড ওই মেয়েকে তোমরা বিয়ে করো না এই কারণেই যখন কোনো ছেলে বিয়ে করবে ওই ছেলে যদি জানে যে কোনো মেয়ের বয় ফ্রেন্ড আছে তার বিয়ে করাটা উচিত না এই আয়াত হচ্ছে এটার দলিল ওয়াต তাকহিদা ওয়ালা মুততাহিজাতি আখদান যে যদি তারা বয়ফ্রেন্ড নিয়ে নেয় আপনারা অনুগ্রহ করে নোবেল কোরআন ডক্টর মুসিম খান তকিয়উদ্দিন হিলালি আহ রাহিমাহুল্লাহ তাআলা তার কোরআন দেখতে পারেন আমি কি ভুল বলছি কিনা সেখানে লেখা আছে বয়ফ্রেন্ড মোহর বিষয়ের লাবার কলেজ তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া নিজেই বলছেন যে ওই দাসী সে কোনো বয়ফ্রেন্ড নিতে পারবে না এটার অনুবাদ যদি করতে যেত তাহলে বাংলাতে হতো কি উপপতি না হয়ে উচিত ছিল গোপন অভিসারিণী মানে সঠিক বাংলা অনুবাদ হওয়ার কথা ছিল গোপন অভিসারিণী যে অভিসার করে বেড়াচ্ছে মানে গোপনে পুরুষের সাথে ডেট করছে মেলামেশা করছে কিন্তু শারীরিক সম্পর্ক করছে না কারণ শারীরিক সম্পর্কে আখদান বলা হয় না এটা বলা হয় বন্ধুত্ব যে আল খালিল ওয়াহেদ এটাই ইমাম জাহাক সুহান আল্লাহ তার তাফসিলের ভিতরে বলেছে তাফসিল জাহাক কি বলেছে রাতুল খালিল আল ওয়াহেদ মোকার বিহি যে মেয়েটা এমন একটা বয়ফ্রেন্ড নিয়েছে যেটা দিয়ে সে নিজেকে সন্তুষ্ট করে তাকে সন্তুষ্ট রাখে তার মানে এটাতে কোনো শারীরিক সম্পর্ক নাই যেটা আমাদের দেশের ভাষায় বলা হয় আমরা পবিত্র প্রেম করছি আমাদের প্রেম পবিত্র আহা কি শয়তানের কথা যে প্রেম নাকি আবার পবিত্র হয় এই এটাই আল্লাহ বলছেন যে এটাতে শারীরিক সম্পর্ক হয় না এই ধরনের প্রেমকে পবিত্র তো বলা যাবেই না বরঞ্চ এই ধরনের প্রেম যেটা আমাদের দেশের ভাষায় বলা হয় প্রেম মানে অভিসার করছে এটাই আল্লাহ বলছেন আখদান বহু বচন হচ্ছে আখদান আর এক বচনে হচ্ছে খেদান আর এই অনুবাদ হবে যে তারা যদি গোপন অভিসারিণী না হয় অথবা প্রকাশ্য বেবিচারিণী না হয় অবশ্য ডক্টর মুজিবুর রহমান সাহেব এখানে তিনি একটু ভালো অনুবাদ করেছেন যিনি বলেছেন গুপ্ত প্রেমিকা মোটামুটি হকের কাথাতে আলহামদুলিল্লাহ আল্লাহ মুজিদুর রহমান সাহেবের উপরে মানে হাল জীবিতি করুন আমিন এ তারাকে তার ফজিলতকে বাড়িয়ে দিন সুন্দর অনুবাদ করেছেন কিন্তু অনুবাদটুকু আরো সুন্দর হতো যদি বলতো গোপন অভিশারিনী তারপরে উপপতি এই কথাছো খুব বলাছেন উপপতি কথাটুকু বলা যায় না মহাভারতে পঞ্চপান্ডবের সেই কথা থেকে বাংলা ভাষায় এটি এসেছে উপপতি এটা কি করে আল্লাহ তো বলেন নাই একজন এই কোরআনের অনুপস্থিত একজন মহিলা তার দুইটা এক্সট্রা হাজবেন্ড নিবে উপপতি তার মানে কি এডিশনাল হাজবেন্ড এই কথাই বোঝা যাচ্ছে বাংলা ভাষা সম্পর্কে বেশি জ্ঞান না থাকলে হ্যাঁ এবং ইবনে কাসির এর থেকে বিমুখ হয়ে গেলে এখানে তাফসির আসানুল বায়ানে দাবি করছে যে ইবনে কাসির থেকে অনুবাদ করা হয়েছে কিন্তু অনুবাদের ফসল আমরা কি দেখতে পাচ্ছি ইবনে কাসির বলতেছে কি আর এখানে লিখতেছে কি আল্লাহ সবাইকে সঠিক জ্ঞান দেন আমিন সুতরাং আমরা দেখতে পাচ্ছি এখন আপনাদের মাঝখানে হয়তো কিছু শ্রোতা আছেন তারা হয়তো এখন মানে বলছেন যে লেকচার খুব ভালোবাসা লেকচার খুব ভালোই ছিল সবকিছুই আল্লাহ সুফান পছন্দ করতেছিলাম কিন্তু একজন মালিক তার দাসীর সাথে শারীরিক সম্পর্ক রাখতে পারবে এটা আবার কিরকম এটাকে আমি পছন্দ করি না আল্লাহর আয়াতকে যদি আপনি ঘৃণা করেন আল্লাহ আপনাকে ঘৃণা করবে এটা হচ্ছে নাম্বার ওয়ান এই হাদিস আমরা পেশ করেছি আমাদের সমাজে এরকম অনেক মহিলা আছে তারা পুরানের উপরে বিশেষ জ্ঞান রাখেন কিন্তু পার্টিকুলার জিনিসকে অপসন্দ করেন কারণ তার ব্যক্তিগত ইচ্ছা আমরা অনেক এটা এটা করেন কারণ তার খারাপ শুনে রাখুন আল্লাহ আপনাকে অপসন্দ করে যিনি আল্লাহর আয়াতকে অপছন্দ অপসন্দ করে আল্লাহ তাকে অপসন্দ করে আবার কি করে আল্লাহর আয়াতে যেটা বলা হচ্ছে সেটাকে ভুল ব্যাখ্যা করে নিজের খুশি মতো সেটা তো অপছন্দের সাথে গুণা হবে কুফুরি আল্লাহ কোরআনে যেটা বলছে সেটাকে বিকৃতি করে আল্লাহর কালামকে পরিবর্তন করে দেওয়া সেটি অত্যন্ত ভয়ঙ্কর গুণা সেটি কাবায়ের সেটা থেকে তবা করতে হবে ইচ্ছাকৃত ভাবে করলে সবকিছুকেই আপনাকে ভালোবাসতে হবে আল্লাহ সুফহান যে জিনিস আল্লাহ আমাদের কাছে পাঠিয়েছেন কোরআনুল কারীম যেটির খবর আমাদেরকে দিয়েছেন নবী সাল্লাম থেকে যেটি এসেছে সেটাকে আমাদেরকে ভালোবাসতে হবে আমরা সেই ভালোবাসা আগামী ক্লাসে আলোচনা করব শুধু আপনাদের খেদ মতে বলতে চাই যে এই যে দাসী দাসীর সাথে শারীরিক সম্পর্ক করা যাবে দাসীকে বিবাহ করা যাবে কিন্তু দাসীকে বিবাহ করতে গেলে দাসীকে মুক্ত করতে হয় এটি দলিল রয়েছে ইবনে কাসির খুলে দেখুন সূরা আয়াত নাম্বার 50 এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া মালাকাত ইয়ামিনুকা مما افরা اللہ عليك আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে খবর দিচ্ছেন যে এ নবী আপনার জন্য সেই যে দাসী তাদেরকে বিবাহ করা আমি আপনার জন্য হালাল করেছি আপনারা সবাই জানেন যে আমাদের নবী সাল্লামের যে আজওয়া যে মোতাহারা পবিত্র বিবি ছিলেন তাদের ভিতরে চারজন হচ্ছে দাসী ছিল এর ভিতরে দুইজনকে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মুক্ত করে তারপরে বিবাহ করেছিলেন কাশির ইবনে কাশির খুলে দেখুন কি লিখা আছে একজন কি মানে তফিয়া বিনতে হুয়াই বা ইন্নাহু আফতাফাহা বিনাস

তাকে কিনে নিয়েছিলেন সে আরেক লোকের দাসী ছিল আদা আনহা চিন্তা করছেন আল্লাহ রাসুল কত মর্যাদা সম্পন্ন একজন ব্যক্তি একজন নবী তার মতো মর্যাদা সম্পন্ন একটি লোক নিদর্শন রেখেছে যে একজন সাধারণ মানুষের দাসীকে আল্লাহ রাসুল কিনেছেন কিনে মুক্ত করে দিয়েছেন وعدا عنها كتبها تعرفوا رسول الله صلى الله عليه وسلم صلى الله وتزوجها رضي الله عنهن اجمعين ابن كسير قطع بابيشا تبوسن بتعذر قول الله واباه تسري مما اتخذت من من المغنام وقد ملك صفيه وجويريه فعتقتها وتزوجها আর যে দুইটি দুইটি দাসী ছিল রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাদেরকে রাসুল্লাহ মুক্ত করেন নাই ও মিলকু ও মালিকা রাইহানা বিনতে শমউন নবরিয়া একজনের নাম কি ছিল রাইহানা রাইহানা বিনতে শমউন নবরিয়া ও মারাতুল ক্ববিক্বি

এই যে মারিয়া সে জন্ম দিয়েছিল ইব্রাহিম নবী সাল্লামের একমাত্র পুত্র যে জন্ম হওয়ার পরে কিছুদিন বেঁচে সালাম দেখুন ইবনে কাসির ইব্রাহিম তো নবী না নবীর পুত্র তো নবী হবে না অথচ ইবনে কাসির তার তাসির লিখতে গিয়ে তার উপরে সালাম দিয়েছেন

মারিয়া কিপ্তিয়া যখন ইব্রাহিমকে জন্ম দিয়েছিল তখন আল্লাহ রাসুল বলেছিলেন যে তার ছেলেই তাকে মুক্ত করে দিয়েছে কারণ দাসী মুসলিম দাসী যখন কোনো প্রেগনেন্ট হয় তখন যদি বাচ্চা জন্ম দেয় তখন বাচ্চা ওই মালিকের ওয়ারিস পায় সেও মালিক হয়ে যায় সুতরাং সেও তার ওয়ারিস পেয়ে যায় তখন সেই মালিক যখন মারা যাবে তখন সে অটোমেটিক্যালি মানে ওই মহিলা উম ওয়ালাদ হাদিসের ভাষায় বলা হয় উম ওয়ালাদ মানে মানে ছেলের মা ছেলের মা বলে আমরা যেরকম অনেক সময় বাংলাদেশে বলি না ছেলের মা এই কথাটুকু আসলে যে সকল দাসী জন্ম দিয়েছে সেই ক্ষেত্রে হাদিসে বলা হয় আমাদের দেশেও ভালো অর্থে ব্যবহার হয় কিন্তু আমি জাস্ট বলে রাখছি উম ওয়ালাদ বলা হয় উম ওয়ালাদ হলে সে মুক্ত হয়ে যাবে এই যে দাসী তাতে বোঝা গেল যে দাসী যদি থাকে তার সাথে শারীরিক সম্পর্ক করা যাবে সেটি নবী সাল্লামের পঞ্চাশ এবং মুক্ত না করলে তাকে বিয়ে করা যায় না সেই ক্ষেত্রে ওই যে তাফসির যারা করেছেন যে তোমরা তোমাদের অধিকারভুক্ত দাসীকে বিবাহ করো ওই তাফসির শুনে আপনি হয়তো ভুল বুঝেছেন যে নিজের দাসীকে নিজে বিয়ে করবে সুতরাং সে অনুবাদ ঠিক হয়নি আর দাসী কথার সাথে যে এরকম স্বাভাবিক সম্পর্ক সেটা সম্পর্কে আপনি এখন মানে রাগ করে মানে যদি থাকেন ঘৃণা করেন সেটাকে আল্লাহকে ঘৃণা করা হবে আল্লাহর রাসুলকে ঘৃণা করা হবে আর আল্লাহর কালাম ঘৃণা করা হবে আর এই ধরনের ঘৃণার পরিণাম কি হবে সেটা বলাই বাহুল্য আমার আর বলতে হবে না তবে আমরা দেখেছি সমাজের ভিতরে অনেক মহিলা রয়েছেন যারা অনেক জ্ঞানী তারা অনেক কিছু ইসলামের বোঝেন ইসলামের উপরে বিশিষ্ট চিন্তাবিদ বিদ কিন্তু কিছু কিছু জিনিস ইসলামে বলে যে আমি আমার ভালো লাগে ওগুলোকে আমি পছন্দ করি ভালো করি কিন্তু এই দাস দাসীটা অমানবিক এটা কোনো মানে এটাকে ঘৃণা করি এটা কোথাক থেকে আসলো এটাকে বাদ দিলে খুব ভালো হতো ইত্যাদি ইত্যাদি আল্লাহ সুবাহানা আমাদের সবাইকে ক্ষমা করবেন আমিন আমরা আল্লাহ রহমত কামনা করি আমরা আগামী ক্লাসে আরো বিস্তারিত হবে এই যে আল্লাহ সুবাহানা তালার ভালোবাসা সম্পর্কে আমরা আরো জ্ঞান নিব এবং আল্লাহ সুবাহানা তালার কাছে আমরা দোয়া করছি যেন আল্লাহ সুবাহানা তালা আমাদেরকে এমন লোকদের অন্তর্ভুক্ত করেন যাকে আল্লাহ পছন্দ করেন আল্লাহুম্মা আজআলনা মিন ব্যাক হে আল্লাহ তাদের অন্তর্ভুক্ত করুন যাকে আপনি ভালোবাসেন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আপনারা এখন প্রশ্ন করবেন প্রশ্নগুলো আলে সম্পর্কিত হতে হবে আল্লাহর গানে গাইছেন আসসালামু আলাইকুম। আপনাদের বন্ডে কিছু বলছি আপনাদের লাইনটা হাফ মিনিট করা আছে। স্টক সি প্রশ্ন করুন। আর ইনশাআল্লাহ আর আমি আপনাদের কাছে অত্যন্ত দুঃখিত ঠিক ক্লাস চলাকালীন সময় আপনারা যদি আমার সেলফোনে কল না করে আমার বাসার নম্বরে প্লিজ একটু কল দিবেন তাহলে যে সেলফোনে কল দেন যে ফোন দিয়ে লাগাই ফোনটা মিউট হয়ে যায় যেটা গেস্ট ছিল ওই জন্য হয়তো কিছু শব্দ আসছে আমি তো দুঃখিত আমার বাসার নাম্বার হলো সেভেন ওয়ান এইট সিক্স ফাইভ সেভেন এইট ইনশাল্লাহ আপনারা সিক্স দিয়ে প্রশ্ন করুন আজকের সাবজেক্টের উপর ইনশাল্লাহ হ্যালো ওয়াকুমসালাম জি ভাই আমার একটা প্রশ্ন যে বাংলাদেশের মৃত্যু ব্যক্তি লাশ বাংলাদেশে পাঠানো যায় না এখন যদি কেউ মুচিত করে যায় যে আমার লাশটাকে বাংলাদেশে পাঠাবেন তখন কি করা যাবে আল্লাহ সুভাহ তা আল্লাহ এটি কি সুন্দর প্রশ্ন করেছেন আপনার প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ শরীয় বিরোধী আকিদা বিরোধী কোন নসিহত কে মানতে হয় না মানলে যিনি মানছেন টাকা পয়সা দিচ্ছেন সবার গুণা হবে মৃত শাস্তি হবে সবাই গুণার সাগরে হাবুডুবু খাবেন এটি হচ্ছে কথা কোন মৃত ব্যক্তি যদি বলে যায় যে আমার পক্ষ থেকে শাহজালাল মাজারে সিন্নি দিয়ে আসবেন সেটি বললে সেটা আদায় করা যাবে না হাদিসের ভিতরে যে সকল হুকুম এসেছে সে সকলের বিরুদ্ধ আচরণ করলে সেটি গুণা হবে সেটি মানতে হবে না আশা করি বুঝতে পেরেছি পরের প্রশ্ন প্রশ্ন করুন আচ্ছা আপনাদের প্রশ্ন যদি না থাকে তাহলে আজকে এখানেই ইনশাআল্লাহ সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক, মুস্তাগফিরুকা ওয়া আতূবি ইলাইক ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা। اقول قولي هذا واستغفر استغفر العظيم فاستغفر انه هو الغفور الرحيم। আসসালামু আলাইকে ক্লাসে এ মহাববাতুল্লাহি তাআলা এই বিষয়ে আবার ধারাবাহিক কথা হবে। আপনাদের সোনার আমন্ত্রণ রইল।